आपको মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, যারা আসা হয়তো চলে এসেছেন। আপনাদের ইএম পরীক্ষা কবে? হ্যালো, আপনাদের ইএম পরীক্ষা কবে? 13 তারিখে। 13 তারিখে সময় আছে। আপনারা তো জানেন যে আপনাদের এবারকার সেমিস্টার পরীক্ষাটা পুরোপুরি অনলাইনে হবে। কারোর যদি কোনো কোশ্চিন থাকে, দুই টাইপের কোশ্চিন থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে আপনাদের রিটেন। সো এমসিকিউ থাকবে 36 মার্ক, আমার পাঠে 18 মার্ক, আর হচ্ছে জেনান ম্যাডামের পাঠে হচ্ছে 18 মার্ক। তো দুটা মিলে কম্বাইন্ড একটাই কোশ্চিন হবে। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে আপনার দুই পার্টে 18 18 36 মার্ক্স থাকবে। এখন এখানে কোশ্চিনের ধরন হচ্ছে 3 থেকে 6 মার্ক্সের মধ্যে ভ্যারি করবে। তো খুব সম্ভবত যেগুলো বড় কোশ্চিন সেগুলোতে হয়তো 4 5 বা 6 থাকতে পারে, আর যেগুলো শর্ট কোশ্চিন সেগুলোতে হয়তো 3 করে থাকবে। এই হচ্ছে আপনাদের পরিস্থিতি। তো এখন আপনারা আমার পার্টে তো সিলেবাস আমি অনেক ছোট করে দিয়েছি, যেমন হিট ট্রিটমেন্ট, করোশন, তারপর হচ্ছে মেটাল ক্লাসিফিকেশন, সিরামিক্সও পড়াইছিলাম কিছুটা, আমি এগুলো সবই বাদ দিয়ে দিয়েছি। বাকি যা ছিল সেই টপিকসগুলোর উপর, যে কটা ভিডিও আমার আছে ওই কটা ভিডিওর উপর এবং টপিকসের উপর হচ্ছে আমি এক্সাম দিবো, এটা বলেছি। এখন কার কি কোশ্চিন আছে সেটা করতে পারে, আমি অ্যান্সার দিই। স্যার, ক্রিস্টালিক স্ট্রাকচার টপিকটা একটু প্রবলেম ছিল বলেন কোথায় প্রবলেম? স্যার, ওই বই থেকে একটু ম্যাথের নাম্বার বলতে হবে, ওই যে ক্যালিস্টার বইটা থেকে। আপনি স্যার লাস্টে অ্যাসাইনমেন্টের নংগুলো দিচ্ছেন, ওগুলো কি এখন কি আমাদের জন্য প্রযোজ্য হবে ম্যাথ করার জন্য? অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি লেকচারে যা করছি ওই টাইপের ম্যাথই হচ্ছে আমি হচ্ছে স্যার এক্সারসাইজ করে দিয়েছি। যে ওই যে যে চ্যাপ্টারটা মেকানিক্যাল প্রপার্টিজ, স্যার ওটার মধ্যে কিছু ম্যাথ এবং ওখানে কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম হলো গ্রাফ টাইপ আকার, এগুলা কি আমাদের জন্য স্যার? গ্রাফ গুলা গ্রাফ আসতে পারে, তবে অত বড় গ্রাফ হয়তো আসবে না। ওইখানে তো অনেকগুলো পয়েন্ট ছিল, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো 5টা বা 10টা পয়েন্ট দিয়ে গ্রাফ লাগতে পারে। স্যার, গ্রাফ গুলা বুঝতে একটু প্রবলেম হয়েছিল। ক্রিস্টাল স্ট্রাকচারে কি প্রবলেম হচ্ছে ওটা বলেন, তারপর গ্রাফে যাচ্ছি। স্যার, নাম্বার গুলো বলবো আমি অনুশীলনী থেকে।
এক মিনিট। জি বলতে পারেন। জি বলতে পারেন আপনি, আপনি মিউট আছেন। 3.29। স্যার এটা মানে স্যার মিলার ইন্ডাস্ট্রিজ অনেক আগে করছিলাম তো স্যার, প্লেন আঁকা পর্যন্ত বুঝছি স্যার, ডিরেকশনটা কিভাবে দেয় একটু যদি বলতেন, যে একটা প্লেন দেওয়া থাকলো আমি প্লেনটা ড্র করলাম, কিন্তু এটা ডিরেকশন কোন দিকে, এটা মানে জিনিসটা কিভাবে হয়? আমার ভিডিওটা কি দেখেছেন? এখানে কিন্তু এটা সব এক্সপ্লেন করা ছিল। স্যার পুরোটা দেখছি স্যার, ডিরেকশন একটা বলা নাই স্যার, প্লেন আঁকা পর্যন্ত বলা আছে, যে একটা মানে নাম্বার দেওয়া থাকলো তারপর ইন্ডিসেস বের করলাম তারপর প্লেন ড্র করলাম, কিন্তু ডিরেকশন একটা মানে ওভাবে বলা নাই। থ্রি পয়েন্ট 29-এ কি বলেছে বলেন তো, কোশ্চেনটা পরে ইন্ডিসিস বের করতে বলছে তাই না? ইন্ডিসিস বের করতে হলে ডিরেকশন আমরা কিভাবে লিখি? ডিরেকশনের জন্য আগে হচ্ছে আপনাকে ইয়া বের করতে হবে, ইন্টারসেপ্ট গুলা কি কি সেটা বের করে নিতে হবে, রাইট? তাহলে এই যে ভেক্টরটা আমি দেখতে পাচ্ছি, ডিরেকশন 2 আর ডিরেকশন 1, রাইট? তো ডিরেকশন 1 আর ডিরেকশন 2 এ আমার হচ্ছে ডিস্টেন্স গুলো দেখেন দেওয়া আছে, এই ডিস্টেন্স গুলা থেকে লেটস সে ডিরেকশন 2 আপনার হচ্ছে উপরে। আচ্ছা আমি একটু শেয়ার করি, এখানে যদি আমরা এটাকে ডিরেকশন 2 যদি দেখি বলি, ডিরেকশন 2 গিয়ে আমার এই যে এই লাইনের সাথে ইন্টারসেক্ট করতেছে এখানে তাই না? তো এটা ধরলাম, এটা দেখে মনে হচ্ছে মিড পয়েন্ট, বাট আপনার পরীক্ষাতে অবশ্যই ওগুলা মেজারমেন্ট গুলো দেওয়া থাকবে। তো এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত হবে? 0.2, যেহেতু এটা পুরোটা 0.4, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 0.2, তাহলে আপনার এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে 0.2। আমার তো মিলার ইন্ডিসিস আঁকানোর জন্য আমার তিনটা ইন্টারসেপ্ট লাগে তাই না? তো এটা হচ্ছে 0.2, আর এটা অরিজিন থেকে তাহলে শুরু হয়েছে, এবং হচ্ছে দেখেন এটা যেহেতু এই পয়েন্টে কি ইন্টারসেপ্ট করতেছে, তাহলে এই হাইট বরাবর যাচ্ছে এবং উপরের দিকে, তাহলে জেড ডিরেকশনটা হচ্ছে 0.3 উপরের দিকে, জেড ডিরেকশন 0.3 উপরের দিকে, এক্স ডিরেকশন 0.2 এই দিকে, তাহলে এই দুটা ডিরেকশন কিন্তু আমি পেয়ে গেছি। আর ওয়াই ডিরেকশন কি? ওয়াই ডিরেকশন কিন্তু হচ্ছে আপনার ওয়াই এর সাথে প্যারালাল, কারণ দেখেন ওয়াই এক্সিস এর এই বরাবর কিন্তু কোনো মুভমেন্ট হয়নি, সে কিন্তু এই লাইন বরাবর আছে, ওয়াই এর কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে এখানে শুধুমাত্র এ এক্স এবং জেড এর ডিরেকশন আমি পাচ্ছি, মানে ইন্টারসেপ্ট পাচ্ছি। সিমিলারলি আমি যদি এই হলুদ লাইন বা ইয়েলো লাইনের ডিরেকশন 1 এর ক্ষেত্রে যাই, এখানেও কিন্তু হচ্ছে আমি বের করতে পারবো যে কতটুকু ইন্টারসেপ্ট এখানে হয়েছে, রাইট? তো এখানে দেখেন যে এটা হচ্ছে 0.5, আর তার মানে এটা হচ্ছে আপনার এই সাইডে গেছে এতখানি পর্যন্ত, এখান থেকে আবার নিচের দিকে গেছে, জেড ডিরেকশন নিচের দিকে। আমার একটা ফোন এসেছে, ফোনটা আচ্ছা এখানে এইরকম কোশ্চিন দেওয়া থাকলে অবশ্যই আপনাকে হচ্ছে ভ্যালু গুলা দেওয়া থাকবে ডিরেকশন, ঠিক আছে, যে ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনের ভ্যালু গুলো অবশ্যই আপনাকে কোশ্চিনে মেনশন করা থাকবে।
ক্লিয়ারলি ওই মেনশন গুলো করা থাকবে, ওই ডিরেকশন এর ভ্যালু গুলো দেখে মানে তারপর হচ্ছে আপনাকে ইন্টারসেপ্ট বের করতে হবে। আর ইন্টারসেপ্ট যদি বের করতে পারেন তখন তো হচ্ছে আপনি ইন্ডিসিস ড্র করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, স্যার এর পরে ছিল 3.1। স্যার এটার ক্ষেত্রে আমাদের যদি মানে নেগেটিভ সাইডে থাকে তখন তো এটা মানে কিউবটা থেকে বাইরে চলে যায় না নর্মালি আঁকলে, অনেক এছাড়াও ভিতরে চ্যাপ্টারটা আরো অনেকগুলা ইয়ে ছিল যেগুলোর মধ্যে আমরা নেগেটিভ কিউবের ভিতরে আঁকতেছি। স্যার এটা কিউবের বাইরে আঁকলে কোনো প্রবলেম আছে? মানে এটা তো নেগেটিভ সাইডের আছে, তো নেগেটিভ সাইডের মানটার জন্য তো আমরা ওয়াই এক্সিস কে মানে কিউবটার বাইরে লাইন ড্র করতাম, জেডের জন্য নিচের দিকে লাইন ড্র করতাম, তখন প্লেনটা কিউবের বাইরে হয়ে একটা কাল্পনিক ডট ডট রেখা দিয়ে হইতো, কিন্তু এটা ভিতরে আসছে, তো এটার জন্য কি আমাদের ভিতরে আঁকতে হবে নাকি বাইরে দিলেও হবে? না, আপনি আপনার অরিজিন কোনটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন দেখেন এইখানে যদি আমি অরিজিনটা যদি আমি এটা নিতাম, ঠিক আছে, এটাকে যদি আমি অরিজিন বলতাম, এটাকে জেড এক্সিস বললাম, এটাকে এক্স এক্সিস বললাম, তাহলে আমার ড্রয়িংটা কোথায় হতো? এই সাইডে। এখানে অরিজিন নিয়েছে দেখে তো এটা ভেতরে হয়েছে। এখন আপনি অরিজিন কোথায় নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার বাম সাইডে হবে নাকি ডান সাইডে হবে। যদি আপনি যদি অরিজিন এটাকে নেন এবং যদি নেগেটিভ সাইড যদি আসে তাহলে অবশ্যই বাম সাইডে হবে আপনার। স্যার এই নাম্বারটার জন্য কি এটা অরিজিন কি ওই মাঝখানটাই নিছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই দুটার ক্ষেত্রে অরিজিন হচ্ছে, আর এর জন্য এ বি দুটার জন্য অরিজিন হচ্ছে। স্যার তাহলে এর টার মানটা কত আসছে? আমি করছিলাম কিন্তু এটা মাইনাস হয়, কিন্তু এটা ভিতরে আঁকাটা হইলো অন্য যাচ্ছে। মানে আপনি কি অ্যান্সারটা করছেন? জি স্যার করছিলাম। আপনি কি চাচ্ছেন যে এই হ্যাঁ মানে এ নাম্বারের ইন্ডিসিস কত হবে সেটা বের করতে চাচ্ছেন? স্যার ওটা কি 0.5 এ ইন্টারসেপ্ট করছে? আর 0.5 জেড এক্সিস এর তো প্যারালাল, তাই না? হুম আর ওয়াই এক্সিস এর কত? পজিটিভ থেকে 0.5। এটা কি 5.50 আসার কথা না? 550, কিন্তু স্যার এটা ওয়াই এক্সিস একটা মাইনাসে দেওয়া, 1 -1 আর এটা হলো লাস্টটা হলো 0 আর কি, জেড টু 0 বুঝতেছি, কিন্তু ওয়াইটা মাইনাস হয়, মানে আনসার সঠিক আনসার হলো মানে যদি 1 -1 বলছে, হুম হুম কোথায় পাইছেন আপনি সঠিক আনসার? বইয়ের পেছনে? হ্যাঁ সেরকম আরো কয়েকটা গ্রাফ আছে, মানে ওরা ইন মানে অরিজিনটা নর্মালটাই ধরছে কিন্তু মানে মাইনাস হলেও আঁকছে কিউবের ভিতরে, মনে হয় একটা প্রজেকশন টাইপের আঁকার চেষ্টা করছে। আমি ঠিক বিষয়টা বুঝি নাই, কিন্তু এটা আমরা আঁকলে নর্মালি এটা বাইরে হইতো, কিন্তু ওরা প্রজেকশন টাইপকে কিউবের ভিতরে আঁকার চেষ্টা করছে। স্যার এটা সেমটা এই 3.41 ছাড়া উপরে যেটা আছে 3.40 তারপর 4.2, এই দুটার মধ্যেও এরকমই যে মাইনাস আসে একটা করে, কিন্তু আঁকা হয়েছে এভাবে। আপনি কয় নাম্বার বললেন? দুটা ছিল এ আর বি, 4.1 ফোর এর ওয়ান তো জন্য 1 -1 আর 0।
3.41 তো বিএ এর অ্যানসার তো দেওয়া নাই বইয়ে, তাই না? স্যার মানে অন্য একটা জায়গায় সার্চ দিছিলাম যে এরকম হলে কি আসছে, তখন ওখানে আসছে যে এরকম মানে আনসারটা শুধু লেখা, কিন্তু কিভাবে হয়েছে তোরা লেখে নাই, জাস্ট আনসার গুলা পাওয়ার জন্য লিখে তারপর আমি একার চেষ্টা করছিলাম, তখন দেখলাম দেওয়া হলো 1-1 আর 0। এখন স্যার যদি আমার কাছে সলিউশন আছে, এরকমই অ্যানসারটা স্যার। 1-1 0, জি জি স্যার, স্যার, তো 1-1 0 কি হবে? স্যার বইয়ে মনে হয় স্যার ভুল আছে। সলিউশনে ভুল থাকতে পারে, কিন্তু এটা তো মাইনাসের দিকে যায়নি, সো অরিজিন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। স্যার তাহলে স্যার আরেকটাতেও যেমন 3.40 যেটা, এটার এ কত হয়? 3.40 দিয়ে, তাই না? হুম 1-1-1 হবে না? এটাও 1-1-1 লাস্টেরটা, এটা ভুল দিয়েছে। হ্যাঁ স্যার, এটা তো ওরা অন্য কোনো ভাবে এটা ক্যালকুলেশন করতেছে, যেটা মানে কিছু একটা করতেছে। অ্যান্সার ভুল আছে। আপনি আপনি আপনার কি এসছে 1-1-1 এসছে না? জি স্যার, তো 1-1-1-ই হবে, অ্যান্সার ভুল আছে। আমরা নর্মাল ভাবে জাস্ট মানে আপনি অরিজিন যেখানে দিবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার নাম্বার কত হবে। অরিজিন যেখান থেকে দিবেন সেখানে পজিটিভ বা নেগেটিভ আসছে সেটা দেখুন। এবং ড্র করার সময়, মিলা ইন্ডিসিস ড্র করার সময় অবশ্যই আপনাকে হচ্ছে অরিজিনটা ভালো করে মানে দেখাই দিতে হবে যে কোনটা অরিজিন, ঠিক আছে? সে অরিজিন দেখানোর পর তারপর হচ্ছে আপনি বামে ড্র করেন, ডানে ড্র করেন, উপরে ড্র করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি অরিজিন ঠিকভাবে দেখিয়ে প্লাস মাইনাস ঠিক রাখতে পারলে যেভাবে ড্র করেন না কেন, ঠিক আছে। স্যার 3.43, এইগুলা প্লেনের ইন্টারসেক্ট থেকে আপনাকে হচ্ছে ইন্ডিসিস বের করতে হবে, রাইট? জি স্যার, তাহলে বের করবেন কত ইজি, প্লেন গুলো আঁকাবেন, ইন্টারসেকশন কোথায় হচ্ছে সেখান থেকে হচ্ছে ডিরেকশন বের করবেন। এই দুটা প্লেন কোথায় ইন্টারসেক্ট করতেছে? এখানে না, বা টাচ করতেছে তো এখানে। এই ডিরেকশনটা কি এখান থেকে এখানে? তাহলে হচ্ছে এই ডিরেকশনটা হবে হচ্ছে আপনার 0.50। এখানে ধরেন ইন্টারসেক্ট করতেছে, তাহলে ইন্টারসেকশন ডিরেকশনটা কি এদিকে? তাহলে এই ডিরেকশনের ভ্যালু কত? এক্স এ 0, ওয়াই হচ্ছে 0.5, আর জেড হচ্ছে 0, এটা হচ্ছে ডিরেকশন। সো সিমিলারলি আপনি যখন এখানে করবেন এই দুইটা প্লেন ড্র করবেন, ড্র করার পর তারা কোথায় ইন্টারসেক্ট করতেছে সেই সেই পয়েন্টটা বের করবেন। সেই পয়েন্টটা বের হলে তারপরে হচ্ছে আপনি হচ্ছে ডিরেকশনটা বের করতে পারবেন। স্যার দুটা যতগুলো পয়েন্টে মানে ইন্টারসেক্ট হবে সবগুলোরই মানে ইয়েটা বের করতে হবে হ্যাঁ, এই স্যার। দুটা প্লেন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই যে কোনো পয়েন্টে হচ্ছে ইয়াবে ডিরেকশন স্যার ডিরেকশন বের করতে হবে। স্যার স্যার প্লেন 3.40 কোথায় ইন্টারসেক্ট? প্লেনটা ভালো হতো স্যার। জি কি বললেন? সরি আমি বুঝিনি। স্যার প্লেন একে দেখালে দুই একটা ভালো হতো স্যার থ্রি তাহলে পয়েন্ট আপনি ফোর জিরো এম একটা কোথায় ইন্টারসেক্ট করতেছে দুইটা প্লেন? 2.40
দেখেন এখানে কোথায় করতেছে, এখানে কি ইন্টারসেক্ট করতেছে? আমার মনে হয় না করতেছে। হ্যাঁ স্যার, এটা তো আলাদা আলাদা হয়ে গেছে না, কোথাও কোথাও তো ইন্টারসেক্ট করতেছে না মনে হয়। ইন্টারসেক্ট করলে নিচের দিকে করতে পারে, করতেছে না। জেড এক্সিস এর প্যারালাল একটা প্লেন, প্রথম এটা এ প্লেনটা হচ্ছে আপনার 101, এটা তো ইন্টারসেক্ট করতেছে না, একজন একজনকে ইন্টারসেক্ট না তো করতেছে, ইন্টারসেক্ট করতেছে না, এটা আবার কিন্তু করতেছে রাইট। জি স্যার করতেছে। এই পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, জি স্যার ওখানে আর অরিজিনে করতেছে। তাহলে এই পয়েন্ট এর সাথে অ্যাড করে দিলে ডিরেকশনটা পেয়ে যাবে, এই পয়েন্টটা আপনাকে বের করতে হবে। এই পয়েন্ট কিভাবে বের করতে পারেন দেখেন, এই প্লেনের উপরে, ঠিক আছে, এই প্লেনের উপর এটা হচ্ছে একটা লাইন আর এটা হচ্ছে আরেকটা লাইন, এই দুটো লাইনের ইকুয়েশন বের করে সলভ করলে কিন্তু হচ্ছে আপনি পয়েন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, ইকুয়েশন বের করে সলভ করতে হবে। আর এখন হচ্ছে যে যেই প্লেন গুলোর জন্য দিয়েছে সেই প্লেন গুলো ড্র করে করা যাবে। এখন কি কি প্লেন আছে, 110 আছে আর 1-110 আছে, সেই দুটো প্লেন আগে ড্র করতে হবে। প্লেন গুলাকে ড্র করে নি, কি হবে প্লেনটা, তাই না? নিচের সার্ফেসটা না, এই সার্ফেসটা হওয়ার কথা না? জি স্যার ওইটা XY প্লেনটা স্যার, 110 প্লেনটা সম্ভবত হবে স্যার এক্স অ্যাক্সিস এ 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিস এ 1 ইউনিট স্যার, মাঝখান দিয়ে স্যার ডায়াগোনাল বরাবর স্যার, এরপরে জেড এর সাথে এটা ডায়াগোনাল বরাবর জেড এর প্যারালাল। জি স্যার, স্যার উপর স্যার এক্স আর ওয়াই এরটা যোগ হবে এক্স আর ওয়াই এরটা স্যার, এটা এটা না স্যার, অন্য ডায়াগোনাল স্যার 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 বুঝছি বুঝছি বুঝেছি। সরি, 110 তাই না, এটা হচ্ছে 1 আর হচ্ছে এটা হচ্ছে 1, যোগ হবে তারপর এক্স এর সাথে প্যারালাল হবে। এটা রাইট, জি স্যার, এটা হচ্ছে 110 প্লেন, আর হচ্ছে 1-110 প্লেন কি হবে, 1 হচ্ছে এদিকে -1,
ইন্টারসেক্ট করতেছে কোথায়? এই জায়গাটাই তাই না? অন্য কালার দিয়ে দেখি, ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাটা, ডিরেকশনটা এটা। এটা ডিরেকশন কিভাবে বের করবেন? এইদিকে দিতে পারেন অথবা নিচের দিকে দিতে পারেন। এই ডিরেকশন যদি বের করতে চান কিভাবে হবে বলেন? ডিরেকশন আসতে পারে হচ্ছে এখান থেকে এখানে, অরিজিনের সাথে যদি নিই, অথবা এখান থেকে এখানে। তাহলে এই ডিরেকশন যদি লিখি তাহলে কি হবে বলেন? এটা হচ্ছে আপনার এক্স এ ওয়ান, জেড এ ওয়ান, স্যার ওয়ান 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 জিরো ওয়ান, আপনার 101 মানে এই ডিরেকশনটা, এই যে এটা। জি স্যার, এটা বের করতে চাই তাহলে কত হবে? 100, তাই না? তাহলে ইন্টারসেকশনের ডিরেকশন দুইটা, অরিজিনের সাপেক্ষে তো আমার ডিরেকশন সবসময় বলতে হবে, তাহলে এটা আর এটা এই দুটা মিলে হচ্ছে আপনার হচ্ছে ডিরেকশনটা আমি পাচ্ছি। বুঝা গেছে? ইন্টারসেকশনটা আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এই দুইটা প্লেন যে এখানে ইন্টারসেক্ট করছে এটা কি বুঝেছেন? জি স্যার, এখানে যদি ইন্টারসেক্ট করে থাকে তার মানে কি এই লাইন বরাবর প্যারালালি উপরের দিকে বা নিচের দিকে আমার হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। এখন আমাকে বলছে কি একটা কিউবের মধ্যে আমাকে ডিরেকশনটা দেখাতে হবে। আমি কিউবটা ড্র করছি, তাহলে কিউবের লাস্ট পয়েন্ট হচ্ছে এটা বা ফার্স্ট পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হচ্ছে এটা। এই দুটা ডিরেকশন হচ্ছে আমার ডিরেকশন, এই দুটা ডিরেকশন আমি কিভাবে বের করলাম? একটা ডিরেকশন এটা আর একটা ডিরেকশন এটা। এই পয়েন্টটা কত আমার? এক্স এক্সিসে আমি আসতেছি 1, জেড এক্সিসে যাচ্ছি 1, ওয়াই এক্সিসে 0। ওয়াই এক্সিস এই বরাবর তো আমি যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 101। আর এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স এক্সিসে আমি 1 এসেছি, ওয়াই এক্সিসে যাচ্ছি না, জেড এক্সিসে যাচ্ছি না, সো 100। বুঝেছেন যে কোশ্চেন করছে? নিবির আপনি কি বুঝেছেন? স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার, ওই লাস্টের অংশটা একটু বুঝে। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আমি দুটা প্লেন ড্র করলাম, এটা তো বুঝেছেন? জি স্যার, প্লেন দুটা যে এই যে রেড লাইন বরাবর, এই গাঢ় রেড লাইন বরাবর যে ইন্টারসেক্ট করছে এটা কি বুঝেছেন? জি স্যার, এই ইন্টারসেকশনের যে ডিরেকশন আছে আমি সেটা বের করতে হবে একটা কিউবের মধ্যে। তাহলে কিউবের মধ্যে আমি ডিরেকশন সবসময় বের করি অরিজিনের সাপেক্ষে। আমার এটা হচ্ছে অরিজিন, অরিজিন থেকে হচ্ছে আমার এটা হচ্ছে একটা ডিরেকশন আর এটা হচ্ছে আরেকটা ডিরেকশন। জি স্যার বুঝতে পারছি। এই ডিরেকশন গুলার ভ্যালু আমি বের করছি কতটুকু আমার ইন্টারসেক্ট করেছে তার উপর। বুঝা গেছে? জি স্যার। স্যার এই ধরনের যে দুইটা প্লেনের ইন্টারসেকশন থেকে কি আসবে এগুলা ইন্টারসেস? আসতে পারে, স্যার এই চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্ন থাকতে পারে? এটা তো আমি নিজে জানি না, আমি তো এখনো কোশ্চেন করি। স্যার এই অল্প সময় কি স্যার এই মিলার ইন্ডাইসেস এর যে গ্রাফ ট্রাফ এগুলা এঁকে বা ক্যালকুলেশন করা সম্ভব যে অল্প অল্প সময় সময় তো থাকবে? সময় তো অনেক আপনাদের, 1 ঘন্টা তো মাত্র হচ্ছে 12টা কোশ্চেন হতো ম্যাক্সিমাম। আছে স্যার এর মাঝে তো দেখা যাবে যে অনেকের টেকনিক্যাল ডিফিকাল্টিস তো দেখা যাবে আবার হইতেছে লাস্টের দিকে, পিডিএফ মানে আপলোড দেওয়া সব মিলে তো স্যার এই অনলাইনে একটু ঝামেলা। পিডিএফ, পিডিএফ থেকে যেটা বললেন পিডিএফ আপলোড দেওয়ার জন্য তো আপনাদের 10 মিনিট মনে হয় এক্সট্রা দিবে। স্যার একটা কোশ্চেনের জন্য 5 মিনিট, স্যার চিন্তা করতে করতে 5 মিনিট চলে যাবে এসব কোশ্চেন। স্যার আমাদের তো মানে অফলাইন ক্লাস যখন মিলার ইন্ডেক্সটা করানো হয়নি স্যার, আর ক্রিস্টালের যে পিডিএফটা স্যার দেওয়া হয়েছে ওটা 80 পেজের স্যার, একটু কমিয়ে দিলে ভালো হয় স্যার। আর স্যার মিলার ইন্ডেক্সটা স্যার যদি বাদ দেওয়া যেত অনেক উপকার হতো স্যার, অনেক খারাপ লাগছে। ক্রিস্টালের স্ট্রাকচারের যে 80 পেজ বলতেছেন ওইখানে তো হচ্ছে অলমোস্ট 50 পেজই হচ্ছে শুধুমাত্র ডায়াগ্রাম, এই মানে একই মিলার এনালিসিস দিয়ে ডায়াগ্রাম কিভাবে আসে কিভাবে ড্র করতে হয় ওই রিলেটেড কোশ্চেনই তো ওখানে করা হয়েছে। আমি আপনাদেরকে বলি শুনে, এত ভয় করার দরকার নাই,
আপনারা বেসিক যেটা আছে মিলার ইন্ডিসেসের, ডিরেকশন কিভাবে ড্র করতে হয়, একটা পয়েন্ট যদি দেওয়া থাকে থ্রি ডি স্পেসে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে সেটা কিভাবে বের করতে হয়, এটা কিন্তু খুবই সিম্পল। এবং মিলার ইন্ডিসিস প্লেন কিভাবে ড্র করতে হয় আর হচ্ছে প্লেন দেওয়া থাকলে মিলার ইন্ডিসিস কিভাবে বের করতে হয় এইগুলো দেখবেন। এরপরে দেখবেন যে শেষে দুই এক টাইপের ম্যাথ আছে, অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয় দুটা ভেক্টরের মধ্যে বা দুটো ডিরেকশনের মধ্যে, ওটা কিন্তু একদমই সহজ একটা ম্যাথ, জাস্ট অস্থিতার ফর্মুলা ফেলে দিলে কিন্তু ম্যাথের অ্যান্সার চলে আসে। তো ওইখানে দেখবেন যে ইন্টারসেক্ট গুলো বের করতে হয়, তারপর ইন্টারসেক্ট গুলো থেকে আপনাকে হচ্ছে ম্যাথটা ক্যালকুলেট করতে হয়। তো আপনাদের পরীক্ষাতে মানে আপনারা এত ভয় পাওয়ার দরকার নাই, যা পড়াইছি বা যা ভিডিওতে বলেছি তার মধ্যে থেকে হচ্ছে আপনাদের হচ্ছে পরীক্ষাটা আসবে। এবং আপনারা যে মানে প্রবলেম গুলা এখানে দিচ্ছেন, এত কঠিন প্রবলেম যদি আমি আপনাদেরকে ফাইনালে দিই বা এর থেকে কঠিন প্রবলেম যদি দিই ফাইনালে, তখন দেখা যাবে যে একটা প্রবলেম সলভ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। বাকি স্যার আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় স্যার, স্লাইড পর্যন্ত ঠিক আছে স্যার, বইয়ের এইসব প্রবলেম মাথার উপর দিয়ে যায়। ওটাই বললাম যে স্লাইডের গুলো যদি আপনি পারেন তাহলে স্লাইডের স্লাইডে ধরেন আমি একটা প্লেন করাইছি ধরেন 2 2 3, এখন আপনাকে আমি যদি একটা প্লেন ড্র করতে দিই 5 5 7, পারবেন না? এটা কি খুব কঠিন এটা বলেন? না স্যার ওইরকম হইলে ঠিক আছে, কিন্তু স্যার বইয়ের ম্যাথ গুলা একটু বেশি কমপ্লেক্স। এত তো বলতেছি, আমি তো আবারও বলতেছি যে এত প্যারানিয়ার তো আপনার দরকার নেই। আমি তো আপনাদের জন্য সিলেবাস ছোট করে দিয়েছি এবং আপনাদের জন্য সেই টপিক গুলাই রাখছি যে টপিক গুলো থেকে আপনারা হচ্ছে খুব সহজে বেশি মার্কস তুলতে পারবেন। ধরেন আপনাকে যদি আমি মিলার ইন্ডিসিস আঁকাতে দিলাম 6 মার্কস দিলাম বা দুইটা দিলাম, যে একটা মিলার ইন্ডিসিস আঁকানো একটা হচ্ছে প্লেন দেওয়া আছে প্লেন থেকে মিলার ইন্ডিসিস টা বের করো, এইটাতে আমি 6 মার্কস দিলাম, এটা যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি পারবেন না? আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে এটা কি আঁকানো খুব কঠিন বা খুব সময় সাপেক্ষ ব্যাপার? আমি হয়তো মানে 1 1 1 দিয়ে একটা প্লেন ড্র করছি, ওইখানে আমি পরীক্ষাতে দিলাম ধরেন যে 5 7 9, জাস্ট ক্যালকুলেশনটা আলাদা হবে কিন্তু বেসিকটা তো সেম। স্যার ওই রকম দিলে তো স্যার ওই পয়েন্ট গুলা ইন্ডিকেট করাটাই জটিল হয়ে যাবে, ওই মানে এত ছোট জায়গার ভিতরে মানে টাইম লাগবে, টাইম কনসিউমিং হবে ব্যাপারটা। এটা আমার মনে হয় না খুব বেশি টাইম কনসিউমিং, আপনি যদি একটু প্র্যাকটিস করে দেখেন তাহলে বুঝতে পারবেন। স্যার আমাদের আপনি রিভিউ ক্লাস যে ইউটিউবে দিয়েছেন ওইখানে এপিএফ বের করার যে বড় বড় প্রসিডিউরটা আছে ওইটা কি ফলো করে ওই ম্যাথটা আসতে পারে 3 মার্কের জন্য? 3 মার্কের জন্য ওটা আসবে না, ওটা আসলে আরো বেশি মার্কসের জন্য আসবে। স্যার এখানে কথা একটা জিনিস ছিল যে আমরা তো মানে ফার্স্ট অবস্থায় সিম্পল কিউব বিসিসি আর এফসিসি পড়ছিলাম, এখন এইচসিপি টাও আপনার মানে সাজেশনের সাথে এইচসিপি থেকে কোশ্চেন জাস্ট বেসিক আসলে আসতে পারে কিন্তু এইচসিপি থেকে কোনো মানে ভেতর থেকে কোনো কোশ্চেন আসবে না। স্যার প্রুফ তো লাগবে না যে কত আসছে? না 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 ওটার এপিএফ বের করতে হবে না, ওটা থেকে আসলে শুধুমাত্র আসতে পারে যে হ্যাঁ এইচসিপি স্ট্রাকচার কি বা কত প্রকারের হয় ড্র করো, এটুকুই আসতে পারে। এর বাইরে কোঅর্ডিনেশন নাম্বার কত এইটুকু জিনিসই আসতে পারে, এর বাইরে কোনো কিছু আসবে না। স্যার আমাদের কি যেমন অর্থোরম্বিক মনোক্লিনিক এই স্ট্রাকচার গুলাকে ড্র করতে হয়? এগুলোর জন্য হচ্ছে আপনার ড্র বলতে হচ্ছে যে আমি তো এর আগে আপনাদেরকে যখন পড়াইছিলাম তো 7টা ক্রিস্টাল বেসিক ক্রিস্টাল স্ট্রাকচার পড়াইছিলাম, এরপরে এইগুলা থেকে তো ডিভিশন থেকে মানে এদের সাব ক্লাসিফিকেশন থেকে টোটাল 14 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, সেই 14টাকে বলা হয় গ্রাভিস ল্যাটিস বা গ্রাভিস স্ট্রাকচার ক্রিস্টাল স্ট্রাকচার। তো আমি আপনাদেরকে যেহেতু 7টা বেসিক স্ট্রাকচার পড়াইছি ওই 7টা আপনাদের লাগবে, কিন্তু এটার পরে যে 14টা আরো 7টা যে এক্সট্রা আছে ওইগুলা যেগুলো পড়াইছি সেইগুলো পড়লে হবে, যেমন সিম্পল কি বিগ বিসিসি এফসিসি এগুলো পড়াইছি এইগুলো পড়লে হবে, বাকি যেগুলো পড়াইনি সেগুলো হচ্ছে আপনাদের আসার চান্স না। স্যার প্লেন ড্র করার ভিতরে কি ওই হেক্সাগোনালের প্লেন গুলো ড্র করব স্যার? কয়েকটা আমি হেক্সাগোনালের প্লেন আপনাদেরকে শিখাইনি কেন আমি দিব? স্যার আমার কি চিত্র আইকা কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন নাম্বার দেখায় তো লাগতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে চিত্র আইকা কোঅর্ডিনেশন নাম্বার? না ওই অত মানে আসলে খুব সিম্পল গুলো আসবে, দেখা গেল যে ওই যে সিম্পল কিউবিক এসসি বিসিসি এফসিসি এগুলো তো একদম সিম্পল, এগুলো তো আসছে না। বাট ওই যে যেগুলো কঠিন আছে অনেক যেমন এইচসিপি তারপর হচ্ছে আরো কয়েকটা কঠিন আছে না ওইগুলো আসবে। স্যার লিনিয়ার ডেন্সিটি বের করার একটা ম্যাথ কি একটু দেখানো যাবে? এটা ভালো বলছেন, এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন।
স্যার এটা মনে হয় 3.51 থেকে এগুলো টাইপ এই টাইপের ম্যাথ আছে। তো লিনিয়ার ডেন্সিটির ফর্মুলা হচ্ছে দেখেন যে নাম্বার অফ অ্যাটম সেন্টার অন আ ডিরেকশন ভেক্টর, তার মানে আপনার ডিরেকশন ভেক্টরের ভেতর দিয়ে মানে হচ্ছে যে কয়টা অ্যাটম যাচ্ছে সেই অ্যাটমের নাম্বারটা আপনাকে মেনশন করতে হবে, ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য ডিরেকশনাল ভেক্টর। তো ভেক্টরের যে লেন্থ সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তো এই ধরনের প্রবলেম সাধারণত পি টাইপের ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য আসে, একটা এফসিসি আর একটা বিসিসি। তাহলে এফসিসি এর জন্য আমার হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার একরকম আর বিসিসি এর জন্য আলাদা রকম। তো এখানে হচ্ছে একটা এফসিসি এর এক্সাম্পল দেওয়া আছে। এফসিসি মানে কি? ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। তাহলে ফেসের উপর হচ্ছে আপনার হচ্ছে একটা করে হচ্ছে প্রত্যেকটা ফেসে একটা করে এক্সট্রা হচ্ছে মানে অ্যাটম থাকবে। তো আগে হচ্ছে আমাকে করতে হবে কি যে ডিরেকশনটা দিবে, আপনার কোশ্চিন আসবে হচ্ছে যে ক্যালকুলেট দি লিনিয়ার ডেন্সিটি অফ আ এফসিসি অর বিসিসি স্ট্রাকচার ক্রিস্টাল অ্যালং একটা ডিরেকশন। এই ডিরেকশনটা ফার্স্ট হচ্ছে আপনাকে ড্র করতে হবে। আচ্ছা আমি আপনি যেটা বললেন কয় নম্বর ম্যাথ, ভূমিকা না কে বললেন, মিম তাই না? মিম কয় নম্বর ম্যাথের কথা বললেন স্যার? 3.51 থেকে এরপরের গুলা লিনিয়ার ডেন্সিটি। হ্যাঁ আচ্ছা ধরেন যে 111 এই ডিরেকশন একটার জন্য যদি আমি করতে চাই, ঠিক আছে তাহলে কিভাবে বের করতে? তাহলে ফার্স্টে হচ্ছে আমার এই এফসিসি স্ট্রাকচারের মধ্যে 111 ডিরেকশনটা ড্র করতে হবে। 111 ডিরেকশনটা কোথায় হবে বলুন তো? ফার্স্ট প্লেন তো তাহলে স্যার একবারে ডানের পয়েন্ট আছে। জি স্যার এটা, জি স্যার এটা ওইটা ওই পয়েন্টটা। তাহলে এটার সাথে এটা অ্যাড করে দিলে আমি 111 ইয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 111 এর মধ্যে কয়টা অ্যাটম আছে আমি যদি এটাকে লিনিয়ারলি ড্র করতে চাই? একটা ফুল আনসার আর দুইটার হচ্ছে 18। ফুল কোনটা আছে স্যার? মাঝখানে একটা, আচ্ছা ফুল আছে দিছে, একটা তো মাঝখানে পুরো আছে স্যার এই লাইনটাতে। স্যার কি বিসিসি এর কথা বলছেন না এফসিসি? এফসিসি ও আচ্ছা আচ্ছা স্যার, এফসিসি তে আলাদা স্যার, এফসিসি তে নাই স্যার। এফসিসি তে আমার মাঝে কিন্তু কোনো অ্যাটম নাই, আমার শুধুমাত্র এখানে একটা অ্যাটম আছে আর এখানে একটা অ্যাটম আছে, তাই না স্যার? হাফ হাফ আছে, একটা হাফ আর একটা হাফ। এখানে একটা হাফ পাচ্ছি আর এখানে হচ্ছে হাফ পাচ্ছি, তাহলে আমি টোটাল অ্যাটম সংখ্যা পাচ্ছি 1। তাহলে এখানে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখন এই ডিস্টেন্সটা লাগবে তাই না? তাহলে এই ডিস্টেন্সটা আমি কিভাবে বের করতে পারি? এই ডিস্টেন্স বের করার জন্য আগে এই যে এইটা জানতে হবে না, এটা তো হচ্ছে একটা আমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ডিস্টেন্সটা আমার জানতে হবে। এই ডিস্টেন্সটা জানবো কি এইভাবে, এটা আমার এ, এটা আমার এ, তাহলে এটা কত হবে? রুট ওভার 2a। এটা হচ্ছে আমার এ, এটা কত হবে বলেন? এটা কত হবে স্যার? রুট ওভার 3a, তাই না স্যার? রুট 3a, এটা ডিস্টেন্স হচ্ছে আমার এ এর সাপেক্ষে যদি নিই তাহলে রুট ওভার 3a আসবে। যদি আমি মানে কি আর এর এগেনস্টে নিতে চাই তাহলে কত আসবে বলেন? মনে আছে এফসিসি তে এ এর সাথে আর এর রিলেশন কি ছিল? এপিএফ ফ্যাক্টর বের করার সময় আপনারা বের করছেন, তাহলে এখানে আমি আগে ডিস্টেন্সটা লিখি রুট ওভার 3a, তাই না? এটা তো ঠিক আছে তাই না? ডিস্টেন্সটা যে রুট ওভার 3a, রুট 2/4,
বসান তাহলে এখান থেকে আসবে হচ্ছে ওয়ান বাই ফোর আর, তাই না? এখান থেকে তো আসবে ঠিক আছে ফোর আর বাই আর তারপর কাটাকাটি করে যে অ্যান্সার আসবে সেটা তাহলে ওয়ান 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 এর জন্য আমার অ্যান্সারটা হচ্ছে এটা। বুঝা গেছে? তাহলে ফার্স্ট আপনাকে দেখতে হবে যে স্ট্রাকচারটা কেমন, এফসিসি নাকি বিসিসি। তারপর হচ্ছে আপনাকে যে প্লেন দেওয়া থাকবে মানে যে ডিরেকশন দেওয়া থাকবে সেই ডিরেকশন বরাবর লাইনটা ড্র করতে হবে, ওই লাইনের মধ্যে কয়টা অ্যাটম পড়তেছে সেটা খুঁজে বের করতে হবে। তাহার পরে ওই অ্যাটম নাম্বারটা উপরে লিখতে হবে, আর নিচে হচ্ছে লিখতে হবে যে হচ্ছে যে লিনিয়ার ডিস্টেন্সটা কত দিবে, ডায়াগোনাল বা যে লাইনটা ড্র করবেন সেই লাইনের লিনিয়ার ডিস্টেন্সটা কত দিবে। এরপর ওই লিনিয়ার ডিস্টেন্স এ এর সাথে আর এর সম্পর্কটা কি সেটা বসাই দিলে চলে আসবে। স্যার আমরা এই কোণার কোণার যে অ্যাটম গুলো ওখানে হাফ করে নিতেছি কেন? এই হাফ করে কেন নিচ্ছি দেখেন, এই যে এই ড্রয়িংটাতে আপনি চিন্তা করে দেখেন, এই যে একটা এই যে একটা অ্যাটম ঠিক আছে, এই কোনার অ্যাটমটা, এই অ্যাটমটা চারটা সাথে কিন্তু চারটা বডির সাথে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অ্যাটাচ আছে, চারটা ডিরেকশন এখানে হাফ করে কেন নিচ্ছি এটা হচ্ছে কারণ এই ডিরেকশন বরাবর দেখেন আমার হাফটা কভার করতেছে, আমি হাফ করে নিচ্ছি এখানেও তাই করছি হাফ হাফ প্লাস ওয়ান। এই যে লাইনটা যেটা ড্র করছি এই লাইনের মধ্যে আমার কতটুকু অ্যাটম কভার করতেছে স্যার? মানে আমি মানে সাধারণত মাথায় আসছিল ওয়ান বাই ফোর হয়তো নিব, কিন্তু পরে দেখছি হাফ, তাই আর কি কোশ্চেনটা করলাম। মানে হ্যাঁ না না বুঝতে পারছি, আপনার ওয়ান বাই ফোর যখনই হতো যখন হচ্ছে আমি হচ্ছে এই পোর্শনটা নিতাম জাস্ট ওয়ান ফোর্থ পোর্শনটা নিতাম, কিন্তু আমি তো এখানে এই পোর্শনও নিচ্ছি। আমার যে লাইন এই লাইনটা, এই লাইনটা আমার কেন্দ্রের সাথে অ্যাটাচ হয়েছে, এই কেন্দ্র থেকে আমি যদি ব্যাস ড্র করি তাহলে আমার তো এই হাফ আর পুরোটাই কভার করতেছে। ওকে স্যার বুঝেছেন? জি স্যার। স্যার আপনার মানে ছয়টা কোশ্চেন হবে না কয়টা কোশ্চেন হবে এটা কি বলা যাবে? অন্যান্য সাবজেক্টে যেমন বলে দিছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা। আমার কোশ্চেন আমি এখনো করিনি তো আর ওইভাবে চিন্তাও করিনি, আমার ইচ্ছা 3 মার্চের 6টা কোশ্চেন করার, এখন পরবর্তীতে করতে গিয়ে যদি মনে হয় যে কোশ্চেন বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মার্কস বাড়াই দেবো। ওকে স্যার। বাট ইউজুয়ালি ধরে রাখেন যে 6টা কোশ্চেন থাকবে 3 মার্কস করে 18 মার্কসের পরীক্ষা। স্যার একটু যদি আইডিয়া দিতেন যে কোন চ্যাপ্টার থেকে এই কি ধরনের টপিক গুলোর উপর প্রশ্ন করবেন। আমি তো যে আপনার ইয়াতে লিখে দিয়েছি টোটাল 5টা ভিডিও আছে, প্রথম ভিডিও থেকে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে তাও একটা দুইটা, আর পরের গুলা থেকে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন দুইটাই হবে,
এবং হচ্ছে আমি যেহেতু হচ্ছে ম্যাথমেটিক্স টার্মগুলো বেশি পছন্দ করি, সো ম্যাথমেটিক্স রিলেটেড যত টার্ম আছে সেগুলো সবই ভালো করে পড়তে হবে, ইকুয়েশন রিলেটেড যত টার্ম আছে সেগুলো ভালো করে পড়তে হবে, এর সাথে হচ্ছে কিছু থিওরি টাইপের কনসেপচুয়াল কোশ্চেন থাকতে হবে। সেখান থেকে একটু ধারণা পাওয়ার কথা যে এমসিকিউটা কেমন হবে। এমসিকিউতে হচ্ছে আপনি সরাসরি কোনো অ্যান্সার, যে আমি একদম স্লাইডে কোনো একটা লাইন আছে সেটা একদম সরাসরি তুলে দিব, সেভাবে হলে তো আপনি স্লাইড খুলে দেখে দেখে লিখে দেবেন, তাই না? তাহলে তো সেটা আর পরীক্ষা হবে না। এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হবে যে দেখবেন 30 মিনিটে অত সময় নাই স্লাইড খুলে, না 30 মিনিট তো অনেক বেশি, মানে 36টা অ্যানসার করার জন্য তো আপনি 20 মিনিটই যথেষ্ট, তো সেখানে 36টার জন্য স্লাইড খুলে, না যাই হোক এখন এটা তো ওপেন বুক স্যার, শুধুমাত্র আপনার যে পার্ট ওইখানেই আছে 5টা। স্যার ইলাস্টিসিটির চ্যাপ্টারের কয়েকটা প্রবলেম ছিল স্যার, 6.23 যদি একটু দেখতেন স্যার আমারও ছিল। আচ্ছা স্যার এইখানে যদি স্যার স্ট্রাকচারটা যদি বিসিসি হইতো স্যার, তাহলে স্যার কর্নারে স্যার আমরা কতটুক নিতাম স্যার পোরশনটা স্যার, এখানে যেমন স্যার হাফ নিছি স্যার, এটা যদি স্যার বিসিসি হইতো স্যার তাহলে কতটুক নিতাম স্যার? বিসিসি তে আপনাকে ড্র করতে হতো। আচ্ছা বিসিসি এর জন্য 111 হলে এখানে কিন্তু একটা পুরো অ্যাটম চলে আসে, বিসিসি মানে বডি সেন্টার, স্যার জাস্ট কর্নার দুইটাতে স্যার কি হইতো স্যার, মানে কর্নার দুইটা অ্যাটমের পরে আসতো হাফ হাফ আর ভিতরে একটা পুরো একটা, তাহলে দুইটা অ্যাটম আসতো। জি স্যার এখানে আচ্ছা স্যার এখানে তো স্যার দুইটা আসছে না স্যার, এফসিসি তে একটা আসছে, 111 ডিরেকশনের জন্য একটা আসছে, একটা জি স্যার 111 ডিরেকশনে এই অ্যাটম আর এই অ্যাটম কে টাচ করেছে, হাফ অফ অংশে টাচ করেছে, দ্যাটস হোয়াই ইট আসছে। আচ্ছা স্যার আর একটু কাইন্ডলি যদি বলতেন স্যার মিলার ইন্ডিসিস থেকে স্যার মেইনলি হচ্ছে কি কি করব স্যার একটু স্যার? মিলার ইন্ডিসিস থেকে আপনাকে প্লেন কিভাবে ড্র করতে হয়, তারপর হচ্ছে ডিরেকশন দেওয়া থাকলে প্লেন কিভাবে ড্র করবেন, প্লেন দেওয়া থাকলে ডিরেকশন কিভাবে বের করবেন, ডিরেকশনের ফ্যামিলি ফ্যামিলি গুলা কি, বা হচ্ছে আপনার প্যারালাল ফ্যামিলি কোনগুলা, একটা স্যার ওয়ান হবে কখন স্যার, ওয়ান ইনফিনিটি ইনফিনিটি স্যার এটাটা কি একটু দেখানো যাবে স্যার, মানে ইনফিনিটির গুলা মাঝখান থেকে একটু ঝামেলা হয় স্যার। ইন্টারসেপশন হচ্ছে ওয়ান ইনফিনিটি ইনফিনিটি, জি স্যার। তো দুই একটা যদি একটু দেখাইতেন যে কিভাবে ড্রটা করতে হয় ইন্ডিসি থেকে স্যার, একটা আর হচ্ছে স্যার 100 বা হচ্ছে 1∞0 স্যার, বা ইনফিনিটি আর জিরো টার্ম গুলো থাকলে স্যার একটু দেখাই দিলে ভালো হয় স্যার। ধরুন যে হচ্ছে যে 1∞∞ তার মানে ইন্টারসেপ্ট হচ্ছে একটা হচ্ছে 1, বাকি গুলো হচ্ছে ইনফিনিটি, তার মানে হচ্ছে ইন্টারসেপ্ট করতে সেম, তাই না? তার মানে প্যারালাল চলতে থাকে। মানে প্যারালাল যদি চলতে থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে জেড এক্সিস এবং এক্স এক্সিস এই যে এটা হচ্ছে আপনার 1 স্যার, এটা স্যার সেটা একটু বুঝাই দিন স্যার, একটু বুঝাই দিলে ভালো হয়। এখানে দেখেন যে আপনার এটা হচ্ছে আমার অরিজিন, তাই না? এটা হচ্ছে x অ্যাক্সিস, মানে এটা 1, এটা হচ্ছে 1 পয়েন্ট, আর z অ্যাক্সিস আর x অ্যাক্সিস বরাবর কি ইনফিনিটি গেছে, তাহলে এটার কোনো শেষ না, এদিকে চলতেই থাকবে। আর এদিকে যদি আমি চিন্তা করি z অ্যাক্সিস বরাবর এদিকে চলতেই থাকবে,
তাহলে দেখেন যে আমি এটাকে যদি অ্যাড করি, এটাকে যদি অ্যাড করে দিই, যে প্লেনটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ইনফিনিটি ওয়ান ইনফিনিটি ইনফিনিটি। আর এখানে দেখেন শুধুমাত্র এক্স এক্সিস, এখান থেকেও দেখেন এক্স এক্সিস বরাবর ওয়ান এক্সন, ওয়াই এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি মুভ করতে পারে। তো যদি আপনি হচ্ছে সে ইনফিনিটি প্লেন, আমি ধরেন যে একটা ওয়ান ওয়ান ইনফিনিটি এই প্লেন এই ইন্টারসেপ্টটা ড্র করতে চাচ্ছি, ওয়ান ওয়ান ইনফিনিটি, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়ান, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমার ডিরেকশন, তাই না? ওয়ান ওয়ান আর ওয়ান এর ডিরেকশন হচ্ছে এটা, মানে এটা কি ইনফিনিটি পর্যন্ত যাবে কোন দিকে, জেড ডিরেকশন বরাবর, জেড ডিরেকশন বরাবর এটা ইনফিনিটি, এখান থেকেও জেড ডিরেকশন বরাবর আমি একটা ইনফিনিটি লাইন পাবো। তাহলে যে প্লেনটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়ান ওয়ান ইনফিনিটি, বুঝলেন স্যার? তার মানে স্যার অরিজিন থেকে আর কি পয়েন্টটা যোগ করে এরপর হচ্ছে মানে ওই দুইটা পয়েন্টের হচ্ছে কোনা থেকে হচ্ছে জেড বরাবর লাইন টানবো আমরা, তাই তো? মানে যেটা আর কি দেখেন এখানে এটা এভাবে ড্র করা আছে, আবার এটা এভাবে, তাহলে বলেন কোনটা আপনার হচ্ছে হবে? এখানে দেখেন কি করছে, ওয়ান এখানে, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, এটা তো হচ্ছে ওয়ান না, এখান থেকে তো আপনার ওয়ান নিতে হবে, আমার এখানে একটু ভুল গেছে, জি স্যার, এখান থেকে আপনার ওটা হয়ে গেছে, আর ওয়াই এর ওয়ান পয়েন্ট হচ্ছে এটা, এই দুটোকে অ্যাড করে এই দুটো যোগ করে এরপরে স্যার, জি স্যার, এরপরে জেড এক্সিস বরাবর দুটোকে এক্সটেন্ড করে দিতে হবে। সিমিলারলি আপনি যদি অন্য কোনো পয়েন্ট ধরেন যে হচ্ছে যে থ্রি ইনফিনিটি, না থ্রি ইনফিনিটি না, ধরেন যে হচ্ছে যে ইনফিনিটি মাইনাস ওয়ান ইনফিনিটি, এটা ড্র করতে যদি চান কিভাবে হবে? ফার্স্টে তো আপনার এক্স এর মাইনাস ইনফিনিটি, তাহলে তো আপনি এক্স এ তো কোনো পয়েন্ট পাচ্ছেন না, ওয়াই এ পাচ্ছেন মাইনাস ওয়ান পয়েন্ট, তো মাইনাস ওয়ান পয়েন্ট হচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান। এরপরে কি আপনার যে জেড এক্সিস এ ইনফিনিটি, জেড এক্সিস এ ইনফিনিটি, এক্স এক্সিস এ ইনফিনিটি, দেখেন জেড এক্সিস ইনফিনিটি দিয়েছেন, তাহলে তো এখান থেকেও আপনি জেড এক্সিস ইনফিনিটি দিতে পারবেন, আবার এখান থেকে ওয়াই এক্সিস ইনফিনিটি দিতে পারবেন, এটা হচ্ছে বলতে এই পার্টটুকু বুঝিনি স্যার হচ্ছে তো স্যার, মানে সেকেন্ড হচ্ছে আবার যে লাইন দুটো ড্র করলেন স্যার, এটা বুঝেছেন? জি স্যার একটু বুঝেছি। আচ্ছা, তার মানে আমার কিন্তু এই পয়েন্টটা আছে, তাই না? এখন দেখেন জেড এক্সিস বরাবর তো আমি যে কোনো যে জায়গাতে মানে পয়েন্ট নিতে পারি, যেহেতু আমি একটা কিউবের মধ্যে ড্র করতেছি, তাহলে আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট থেকে আমি দেখবো যে হচ্ছে যে আমি ওয়াই এক্সিসে মানে এক্স এক্সিসে কতটুকু মুভ করতে পারবো, এখান থেকে যদি এক্স এক্সিসে মুভ করি তাহলে কি আমি ইনফিনিটি পর্যন্ত মুভ করতে পারবো, এই দিকেও মুভ করতে পারবো বা ওই দিকেও মুভ করতে পারবো। জি স্যার, এইদিকে কেন মুভ করতেছি, কারণ হচ্ছে আমার দেখেন প্লেনটা আমি এই প্লেনের মধ্যে ড্র করতে চাই, এদিকেও কিন্তু আমি প্লেনটা ড্র করতে পারি, ওইটাও তো স্যার সমস্যা হইতো না স্যার, ওইটাও তো তাহলে অ্যান্সার হইতো স্যার, ওইটাও অ্যান্সার হতো, এটাও অ্যান্সার হতো। তো আপনি এই পয়েন্ট থেকে এখন কোন দিকে ইনফিনিটি যাবেন সেটা আপনার ব্যাপার, বা এই পয়েন্ট থেকে আপনি নিচের দিকেও ইনফিনিটিতে যেতে পারতেন, আবার উপরের দিকেও যেতে পারতেন। জি স্যার, এটা স্যার নিচের দিকেও ড্র করা যেত স্যার, এই যে স্যার এই জায়গাগুলোতে স্যার কনফিউশন হতো স্যার। তো আপনি প্লেনটাকে দেখেন চার ভাবেই ড্র করতে পারতেছেন, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যেটা আঁকাবেন সেটাই ঠিক, তাহলে পুরো প্লেনটা মিলে তো একটা প্লেন। জি স্যার, জি স্যার, একটা পোর্শন জাস্ট আপনি ড্র করবেন স্যার। আর এটা স্যার ফ্রি হ্যান্ডে ড্র করা তো স্যার একটু কঠিন স্যার, মানে স্যার দেখা যায় স্যার মিলে যায় স্যার হচ্ছে এটার সাথে এটা স্যার, পরে দেখা যায় না স্যার প্লেনটা ঠিক মতো বোঝা যায় না স্যার। এই জন্য হচ্ছে এখানে তো পজিটিভ ইনফিনিটি বলে দিছে স্যার, তার মানে নেগেটিভ দিকে যাব কেন, নেগেটিভ ইনফিনিটি দিকে যাব কেন, ইনফিনিটি তো পজিটিভ নেগেটিভ বলে কোনো কিছু না স্যার, ম্যাথে তো আমরা জানি স্যার পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ, না ঠিক আছে, কিন্তু এখানে কি এটা দেওয়া আছে মিলার ইন্ডিসেস এর ক্ষেত্রে, এটাও যা এটাও সেম। ও আচ্ছা তো ঠিক আছে স্যার, ওকে, দুটাই ওয়ান বাই জিরো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই চারটা প্লেন আপনি ড্র করলেন, এই চারটা প্লেনকে একসাথে বলা হয় ফ্যামিলি অফ প্লেনস, সেই চারটা প্লেন দিয়ে যে একটা ফ্যামিলি কি মিন করতেছে এটাই বোঝাচ্ছে, আবার এটার প্যারালাল যে প্লেন গুলো আছে সেইগুলো একই ফ্যামিলি। স্যার এখানে ফ্যামিলি থ্রি কিভাবে এই যে ওয়ান ইনফিনিটি ইনফিনিটির ক্ষেত্রে? জি সরি স্যার, ওয়ান ইনফিনিটি ইনফিনিটি যেটা ফার্স্ট ওটা ফ্যামিলি থ্রি কিভাবে?
ফ্যামিলি থ্রি কিভাবে, মানে এটা তিনটা প্লেন, মানে এই টাইপের তিনটা প্লেন হচ্ছে, আপনি তিনটা হচ্ছে প্লেন আছে, আমরা কি তাহলে নেগেটিভ দিকে যাইতে পারবো না? না না, নেগেটিভ দিকে তো যেতে পারবো না, এটা ছয়টা হওয়ার কথা না? কি হবে মানে 100 011 001, আবার এগুলার তো আবার নেগেটিভ গুলা বার দিয়ে, হ্যাঁ নেগেটিভ গুলো দিলে কি হবে, যে এই প্লেনটারই তো প্যারালাল প্লেন আপনি পেছনে আঁকাচ্ছে, একই প্লেন প্লেন হয়ে যাচ্ছে না? মানে আপনি এটা এটা যদি মাইনাস ওয়ান ইনফিনিটি ইনফিনিটি দিতেন তাহলে কি হতো, মাইনাস ওয়ান ওইদিকে এভাবে ওইদিকে, এটারই প্যারালাল একটা ওইদিকে প্লেন হতো তাই না, এই প্লেনেরই প্যারালাল একটা প্লেন ওইদিকে হতো, এই দুটো প্লেন তো সেম মানে প্যারালাল, সো প্যারালাল প্লেন তো হলো তো সেটা তো ফ্যামিলি হবে না, ফ্যামিলি হবে কি একই টাইপের প্লেন দিয়ে, এটাতে যেমন 100 010 001, এই তিনটা হচ্ছে এর ফ্যামিলি। ওকে স্যার, স্যার নেগেটিভে দিলে স্যার আঁকাটা স্যার একটু কষ্ট হয়ে যায় স্যার, ফ্রি হ্যান্ডে স্যার, না স্যার তখন স্যার কি করব স্যার, মানে আছে স্যার টাইমের মধ্যে স্যার এত ইয়া করে কি আঁকা পসিবল স্যার? তাই জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে নেগেটিভ গুলা, ধরেন যে তিন ডিরেকশনে নেগেটিভ যদি থাকে এক্স ওয়াই জেড, তাহলে তিনটা ডিরেকশনে নেগেটিভ থাকলে ওইভাবে আপনাকে ড্র করতে হবে, ধরেন যে আপনি একটাতে নিলেন, এগুলো তো আপনি নিজেরাই প্রবলেম গুলো ক্রিয়েট করতে পারবেন, ধরেন যে আপনি হচ্ছে ফার্স্টে এক্স কে নেগেটিভ রাখলেন বাকি দুটোকে পজিটিভ রাখলেন রেখে ড্র করলেন, তারপরে ওয়াই কে নেগেটিভ রাখলেন বাকি দুটোকে পজিটিভ রেখে ড্র করলেন, বা জেড কে নেগেটিভ রাখলেন বাকি দুটোকে পজিটিভ রেখে ড্র করলেন, সেইভাবে যদি প্রত্যেকটা মানে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য যদি আপনি একবার করে অ্যাটলিস্ট ড্র করে রাখতে পারেন তাহলে তো আপনার মাথায় থাকবে যে হ্যাঁ নেগেটিভ কোনটা হলে কিভাবে ড্র করতে হবে, এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? প্র্যাকটিস যত বেশি করবেন তত হচ্ছে আপনি ভালো করবেন। জি স্যার, স্যার 3.46 আর 4.7 এ যে টাইপটা সেটা কি লাগবে? তো এটা আসলে সাইজটা মানে দেখা যাবে প্রশ্নের সময় একরকম লাগবে দেখতে, মানে দুইটা দুই টাইপের ক্রিস্টাল বুঝাইছে, তো স্যার এরকম কি লাগবে? 4.6 স্যার, 4.7 এটাতে সমস্যা কি হয়েছে আপনার স্যার? এটা তো মানে কোন টাইপের ক্রিস্টাল বুঝাইছে না স্যার, এরকম কি দেওয়া থাকবে যে এটা করে বাহু দেওয়া আছে, কোন টাইপ ক্রিস্টাল প্লেন দেওয়া আছে এরকম? স্যার এটা তো আপনি ভিডিওতে স্যার এই টাইপ করান নাই, টাইপ করেনি, কিন্তু হচ্ছে আপনাদেরকে তো ওই যে সাত টাইপের বেসিক ক্রিস্টাল স্ট্রাকচার দেখাইছি, এরকম লাগবে তো ওই জন্য বললাম স্যার, কারণ একটু ছোট বড় হলেই তো আরেক রকমের ক্রিস্টাল হয়ে যায়। তাহলে এটা থেকে কি বুঝতেছেন, যে এটা দেখেন স্যার আমরা তো অফলাইনে এগুলো পড়ি নাই স্যার, সো স্যার ভিডিও লেকচারে যা বলছেন স্যার ওগুলো থেকে কোশ্চেন ইজি করলেই ভালো হয় স্যার। স্যার অ্যাসাইনমেন্ট নাম্বারগুলো স্যার ভালো দিলে ভালো হয়। জি স্যার, স্লাইডের শেষে ক্রিস্টাল স্ট্রাকচারের যে স্লাইড দেওয়া হয়েছে 80 পেজের, লাস্টে অ্যাসাইনমেন্ট লেখা ওগুলো স্যার, যে এগুলোই বইয়ের নাম্বারগুলো লেখা স্যার, এগুলো বাদ দিলে ভালো হয় স্যার, এগুলো তো আমরা পড়িনি আগে স্যার, এত কম টাইমে স্যার লাগবে না আর স্যার, হচ্ছে স্যার হার্ডের সিলেবাস আমি বাড়াইনি, আর আপনাদের কাছে যদি মনে হয় বেড়ে গেছে তাহলে হচ্ছে আমি আগে আপনাদেরকে অফলাইনে যা পড়াইছি সেই সিলেবাসের উপরে তাহলে আমি কোশ্চিন করবো, যদি আপনার কাছে মনে হয় সিলেবাস বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ওগুলা ভিডিও দিব না, ওগুলা যেভাবে অফলাইনে পড়াইছে যতটুকু মনে আছে, ঠিক আছে স্যার সিলেবাস ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয় যে বারবার বলতেছেন যে সিলেবাস বড় হয়ে গেছে এগুলা পড়াইনি অফলাইনে, ঠিক আছে আপনাদেরকে অফলাইনে যা পড়াইছে তার উপর হচ্ছে তার করতে হবে। না স্যার আপনি যেটা দিচ্ছেন স্যার ফাইনালি ওটাই ঠিক আছে স্যার। স্যার মেকানিক্যাল প্রপার্টিস এর প্রবলেম গুলোতে একটু প্রবলেম ছিল স্যার, হার্ডেস্ট স্ট্রংগেস্ট আর স্টিফেস্ট স্যার, এই তিনটার একটু পার্থক্য স্যার বুঝাইলে ভালো হয় স্যার।
স্যার হার্ডেস্ট স্ট্রংগেস্ট আর স্টিফেস্ট স্যার এগুলো স্যার কোন প্যারামিটার দিয়ে স্যার ডিটারমাইন করব স্যার মানে তো কনফিউজ হয়ে যায় স্যার অনেক স্যার 6.23 আপনি স্যার অ্যাসাইনমেন্টও দিয়েছিলেন ওইটা স্যার করলে একটু ভালো হয় দেখেন এখানে যে হার্ডেস্ট টাফেস্ট বা হচ্ছে আপনার স্ট্রংগেস্ট স্ট্রংগেস্ট পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু হচ্ছে সে হচ্ছে উপরের দিকে স্ট্রেস দ্যাট মিনস নর্মাল স্ট্রেস সে কতটুকু অ্যাবজর্ব করতে পারে এবং যে যত বেশি নর্মাল স্ট্রেস অ্যাবজর্ব করবে সে যার যত বেশি এটা হচ্ছে উপরের দিকে হবে সে তত বেশি হচ্ছে স্ট্রংগেস্ট হবে এবং হার্ডেস্ট হবে তার মধ্যে বিটলনেস অনেক বেশি হবে ডাকটিলিটি কম হবে আর ডাকটিলিটির সাথে ডিপেন্ডেন্ট তাহলে কি স্যার ইয়াং মডুলাস যার সবচেয়ে বেশি সে স্ট্রংগেস্ট হ্যাঁ এটা বলা যেতে পারে যে হ্যাঁ ইয়াং মডুলাস যার বেশি সে হচ্ছে স্ট্রংগেস্ট মানে স্ট্রঙ্গার দেন আদার মেশিনস ক্লিয়ার আর টাফনেস যেটা আছে এখন দেখেন একটা ম্যাটেরিয়াল স্ট্রংগেস্ট হতে পারে তার সাথে তার ডাকটিলিটিও থাকতে পারে তার ডাকটিলিটি আছে কি নাই সেটা ডিপেন্ড করবে এই স্ট্রেন বরাবর এটা যত বেশি হবে এইদিকে আমার যত বেশি হবে সেই ম্যাটেরিয়াল তত বেশি ডাকটাইল হবে এবং ডাকটাইল প্রপার্টিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টাফেস্টের উপর টাফেস্ট টাফনেস কি জিনিস টাফনেস হচ্ছে আপনার এই লাস্ট পর্যন্ত ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত যে এরিয়াটা কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা হচ্ছে আমার টাফনেস তাহলে দেখেন যার এরিয়াটা বেশি হবে তার মানে কি তত সে রাইট সাইডে যাবে রাইট সাইডে যাওয়া মানে তো তার এরিয়া বেশি হবে যত রাইট সাইডে আপনার স্ট্রেন বেশি হবে তত হচ্ছে আপনার টাফনেস বেশি হবে আর টাফনেস বেশি হওয়া মানেই সেই ম্যাটেরিয়ালটার মধ্যে হচ্ছে ডাকটিলিটি গেইন করবে এটা টাফনেস এবং ডাকটিলিটি হচ্ছে সিমিলার টাইপ অফ প্যারামিটার বাট যত বেশি স্ট্রেন হবে যত বেশি এরিয়া আমি পাবো টাফনেসের মানে এই আন্ডার যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা যত বেশি হবে সেটা তত বেশি হচ্ছে আপনার ডাকটাইল এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন টাফনেসটা কি দেখেন যে একজন ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত তার যে আন্ডার এরিয়াটা সেটা হচ্ছে টাফনেস তাহলে টাফনেস কার বেশি হবে যে সকল ম্যাটেরিয়াল ডাকটাইল বেশি সে সকল ম্যাটেরিয়ালের টাফনেস বেশি হবে কেননা ডাকটাইল ম্যাটেরিয়াল গুলো স্ট্রেন বেশি হবে তার মানে রাইট সাইডে আমার হচ্ছে কার্ভটা বেশি দূর পর্যন্ত যায় এখানেও কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি যে লো কার্বন স্টিলের ক্ষেত্রে ডাকটাইল কিন্তু বেশি কিন্তু দেখেন আমার রাইট সাইডে বেশি যাওয়া মানে যে টাফনেস বেশি তা কিন্তু না টাফনেস ইজ অলসো ডিপেন্ড অন আলটিমেট স্ট্রেন আমার আলটিমেট স্ট্রেসটা কত বা স্ট্রেংথটা কত সেটার উপরে কিন্তু হচ্ছে আমার টাফনেস ডিপেন্ড করে দেখেন এটার আলটিমেট স্ট্রেস অনেক কম এটার অনেক বেশি এই জন্য যে আন্ডার এরিয়াটা আমি পেয়েছি যে এই এক্সট্রা এরিয়াটা এই এক্সট্রা এরিয়াটা কিন্তু এই এরিয়ার থেকে বেশি দ্যাটস ওয়াই এই ম্যাটেরিয়ালটা বেশি টাফেস্ট মিডিয়াম কার্বনের ডাকটিলিটি কম হইলেও এটা টাফনেস অনেক বেশি তো টাফনেস কিন্তু হচ্ছে ডাকটিলিটি এবং আলটিমেট টেনজাইল স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তাহলে টাফনেস প্রপার্টিসটা আমার ডাকটিলিটি এবং হচ্ছে আলটিমেট টেনজাইল স্ট্রেংথের উপর ডিপেন্ড করে এখন স্যার টাফনেস বেশি হলে স্টিফনেস বেশি হল বলা যায় না স্টিফনেস হ্যাঁ স্টিফনেস বেশি হবে আর টাফনেস এর সাথে দেখেন ডাকটিলিটি এবং হচ্ছে আলটিমেট টেনজাইল স্ট্রেংথ কিন্তু হচ্ছে ট্রেড অফ দ্যাট মিন্স আপনার ডাকটিলিটি বেশি হয়ে গেল কিন্তু হচ্ছে আলটিমেট স্ট্রেংথ কম সেক্ষেত্রে টাফনেস কমে যাবে লাইক লো কার্বন স্টিলের মতো আবার আলটিমেট স্ট্রেংথ বেশি কিন্তু ডাকটিলিটি কম সেক্ষেত্রেও টাফনেস বেশি হতে পারে সেটা হচ্ছে মিডিয়াম কার্বন স্টিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার মানে টাফনেসটা ডিপেন্ড করবে কত উচ্চতায় এটা ম্যাক্সিমাম পয়েন্ট আমি পাচ্ছি আর রাইট সাইডে আমি ম্যাক্সিমাম স্ট্রেন কতটুকু পাচ্ছি তার উপর এই দুটার মধ্যে যেটা বেশি হবে মানে এই দুটা ক্যালকুলেট করে যেটা বেশি হবে সেটা টাফনেস বেশি হবে দেখেন টাফনেসের যে ইকুয়েশন সেখানে কিন্তু আমার দেখেন আলটিমেট টেনজাইল স্ট্রেংথ আছে আর ফ্র্যাকচার স্ট্রেন আছে
দুটার সাথে কিন্তু এটা প্যারাল, কোনটার ইফেক্ট বেশি পড়তেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, গ্রাফ দেখে হোক বা হচ্ছে ভ্যালু দেখে হোক। স্যার একটা ম্যাথ ছিল মডুলাস অফ রেজিলিয়েন্স, স্যার মডুলাস অফ রেজিলিয়েন্স স্যার কোন? এই যে মডুলাস অফ রেজিলিয়েন্স, জি স্যার মানে এটা মডুলাস কি না? কোন ম্যাথে পেয়েছেন? না স্যার ঠিক আছে এটা মডুলাস অফ রেজিলিয়েন্স। সো এই ফর্মুলা ইউজ করে তো আপনি বের করতে পারবেন, বা গ্রাফ দেওয়া থাকলে গ্রাফ থেকে হচ্ছে আপনি এই যে ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে এরিয়া বের করতে পারবেন পয়েন্টগুলো থেকে। স্যার 6.23 প্রবলেমটা যদি দেখেন। স্যার চ্যাপ্টার 6 স্যার পেজ 192 6.23 স্যার এই জায়গাতে আমাদেরকে দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল রডের লেন্থ ডায়ামিটার আর হচ্ছে তার প্লাস্টিক ইলংগেশন, প্লাস্টিক হওয়ার পর ইলংগেশন কত হবে, তো আর অ্যাপ্লাইড লোড দেওয়া আছে। এই জায়গা থেকে আমরা ওই সিগমা ইকুয়াল টু এফ বাই এ নট দিয়ে স্ট্রেস বাইর করতে পারি এবং স্ট্রেস আছে 229 মেগা প্যাস্কেল, কিন্তু এই প্লাস্টিক ইলংগেশন যেটা এই ডাটাটা তো আমরা স্যার স্ট্রেন বাইর করার জন্য মেবি ব্যবহার করতে পারবো না, কারণ স্ট্রেন বাইর করতে হয় ইলাস্টিক ইলংগেশন। স্যার এই ডাটাগুলো দেখে আমরা মানে কিভাবে বুঝতে পারবো যে কোনটা স্ট্রংগেস্ট, কোনটা টাফেস্ট আর কোনটা হচ্ছে ডাকটাইল? স্যার আমাদের এখানে হচ্ছে এখানে স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি 229 মেগা প্যাস্কেল আসে। জি স্যার এখানে কি চারটা ম্যাটেরিয়াল দেওয়া আছে না? এই চারটা ম্যাটেরিয়ালের মধ্যে আপনাকে চেক করতে বলা হয়েছে যে তার মানে কোনটা হচ্ছে সুইটেবল হবে। আপনার ইলংগেশন এই যে অ্যাপ্লাইড লোড এর জন্য আপনার ইলংগেশন কতটুকু হচ্ছে এই চারটা ম্যাটেরিয়ালে বের করতে? স্যার কতটুকু ইলংগেশন হচ্ছে এটা তো স্যার দেওয়া নাই, আর ইলংগেশন 1.3 মিলিমিটার যেটা দেওয়া আছে এটা তো স্যার ওই প্লাস্টিক অবস্থা মানে ইলংগেশন। না না এখানে কি বলছে, ইফ দ্য রড ইজ টু এক্সপিরিয়েন্স মেজর প্লাস্টিক ডিফর্মেশন অর অ্যান ইলংগেশন মোর দ্যান 1.3, দ্যাট মিন্স 1.3 তার হচ্ছে মানে 1.3 এর বেশি ইলংগেশন হওয়া যাবে না, সেটা ইলাস্টিক হোক আর প্লাস্টিক হোক, তাই না? না প্লাস্টিক ডিফর্মেশন 1.3 বেশি হওয়া যাবে। জি স্যার ইলাস্টিক ডিফর্মেশন কতটুকু হবে সেটা তো স্যার দেওয়া নাই। ইলাস্টিক তো ফর্মুলা থেকে বের করা যাবে। স্যার স্ট্রেসটা বাইর করা যায়, সরি স্যার আসলে মডুলাস অফ ইলাস্টিসিটি না, স্ট্রেসটা 229 মেগা প্যাস্কেল হয়, কিন্তু স্যার আমি যেহেতু ইলাস্টিক ইলংগেশন জানি না তাই স্যার আমি স্ট্রেন বাইর করতে পারতেছি না, তাই স্যার মডুলাস অফ ইলাস্টিসিটিও বের করতে পারতেছি না। কেন আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি চারটা ম্যাটেরিয়ালের জন্য তো দেওয়া আছে, এই চারটা ম্যাটেরিয়াল বসাবেন? না স্যার আমার যে এই উদ্দীপকটা দেওয়া আছে স্টিমটা এই জায়গা থেকে স্যার আগে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করে স্যার পরে চারটার ভিতরে কোন একটা সিলেক্ট করব না? না না আপনার এখানে কি দেওয়া আছে, আপনার এখানে যে বাধাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 1.3 মিলিমিটারের বেশি ইলংগেশন হওয়া যাবে না। এখন আপনার এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে চারটা ম্যাটেরিয়ালের জন্য, এই চারটা ম্যাটেরিয়ালে মডুলাস অফ ইলাস্টিসিটি ইউজ করে অ্যাপ্লাইড লোড ইউজ করে বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইউজ করে দেখতে হবে যে আমার ইলংগেশন কোনটাতে কতটুকু হচ্ছে। স্যার ইলংগেশনটা তো স্যার ওই যে প্লাস্টিক ডিফরমেশন দেওয়া আছে, ইলাস্টিক ডিফরমেশন তো স্যার দেওয়া নাই, আর ইলাস্টিক ডিফরমেশনের বাইরে প্লাস্টিক ডিফরমেশনের জন্য তো স্যার এই হুকস ল কার্যকর না। না না আপনি তো ইলাস্টিক এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি থেকে আপনি কি বের করবেন ইলাস্টিক মডুলাস সরি ইলাস্টিক
স্ট্রেনটা বের করবেন, তাই না? ইলাস্টিক লিমিটের মধ্যে যে স্ট্রেনটা কতটুকু হয় সেটা বের করবেন, রাইট? জি স্যার, কিন্তু উদ্দীপকে তো স্যার ইলাস্টিক স্ট্রেন এর কথাটা স্যার বলা নাই স্যার, কতটুকু হবে, শুধু প্লাস্টিক স্ট্রেন দেওয়া আছে। প্লাস্টিকটা আবার কিসের সাথে রিলেটেড বলেন? প্লাস্টিকটা আবার রিলেটেড হচ্ছে আপনার ইল্ড পয়েন্ট থেকে শুরু হয় প্লাস্টিক ডিফরমেশন, সো এখানে ইল্ড স্ট্রেন তো দেওয়া আছে, তাহলে ইল্ড থেকে আপনার আলটিমেট টেনজাইল স্ট্রেন, এখানে আলটিমেট টেনজাইল স্ট্রেন কে কিন্তু টেনজাইল স্ট্রেন তো বলা হয়, সো ওই যে আলটিমেট টেনজাইল স্ট্রেন এই এই ফর্ম এই ডেটাও তো আপনার কাছে দেওয়া আছে, তাহলে আপনি ইল্ড স্ট্রেন্থ জানেন আবার আলটিমেট টেনজাইল স্ট্রেন্থও জানেন, সো ওই দুটা পয়েন্ট থেকে তো আপনি হচ্ছে এই যে আপনার যে প্লাস্টিক ডিফরমেশন কতটুকু হচ্ছে সেটা বের করা যাবে না স্যার? ইল্ড পয়েন্ট তো জানি, আলটিমেট টেনজাইল স্ট্রেন্থ তো জানি, কিন্তু স্যার এই জায়গায় কোন ফর্মুলা ইউজ করবো? এই জায়গায় তো স্যার স্ট্রেস স্ট্রেন স্যার মানে আর কি যে প্রপোর্শনাল না, এবং লাইনটা স্যার ওই আমরা এটা বের করতে পারি না, এটা বের করলে তো ফ্র্যাকচার স্ট্রেন্থটা বের করতে পারবো। আচ্ছা এখানে তো আবার টাফনেস আপনি জানেন না, আচ্ছা এখানে হচ্ছে একটু আপনারা আপনি ইলাস্টিক যে স্ট্রেনটা সেটাই বের করুন। আমার যা মনে হয় যে আমার এই চারটা ম্যাটেরিয়ালের মধ্যে ইলাস্টিক স্ট্রেন এই এই 1.3 মিলিমিটার থেকে বেশি হবে যে কোনো তিনটাতে, দেখবেন বাকি যেটা থাকবে সেটা হয়তো চয়েস করতে হবে। আর যদি সেক্ষেত্রে এরকম হয় যে দুটার দুটা দুইটা ক্যান্ডিডেট থেকে গেল, সেক্ষেত্রে আপনাকে আবার ইল্ড স্ট্রেন্থ আর হচ্ছে টেনজাইল স্ট্রেন্থ এগুলাকে হচ্ছে কাজে লাগিয়ে আপনার হচ্ছে যে ড্র করতে হবে, মানে এগুলা তো আপনি পয়েন্ট গুলা বসিয়ে গ্রাফ গুলা ড্র করতে পারবেন, তাই না? জি স্যার। তো এই পয়েন্ট গুলা যেহেতু জানেন, পয়েন্ট গুলা বসালে আপনি হচ্ছে গ্রাফটা তিনটা পয়েন্টে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট করতে পারবেন, অ্যাপ্রক্সিমেটলি ড্র করতে পারবেন। সো এই ড্রয়িং এর উপর ডিপেন্ড করে আপনার এই যে যে স্ট্রেন স্ট্রেন কতটুকু হচ্ছে সেটা হচ্ছে আপনি বের করবেন। দেখেন আপনি হচ্ছে এই 70 এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি 70, এই 70 দিয়ে আপনি ইয়া বের করতে পারবেন, কিন্তু ইলাস্টিক স্ট্রেন কতটুকু সেটা বের করতে পারবেন, তাহলে সেই পয়েন্টটা আপনি জানবেন। তাহলে ওই পয়েন্ট যদি জানেন তারপরে এই পয়েন্ট গুলো বসালে বাকি পয়েন্ট গুলো কিন্তু গ্রাফ থেকে বের করা সম্ভব। এটা মানে গ্রাফ ড্র করে তারপর আপনাকে করতে হবে। আর আপনাদেরকে যদি এরকম চয়েসের ম্যাথ দিই তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে হচ্ছে সেক্ষেত্রে মানে যে সকল ফর্মুলা গুলো আছে, ধরুন যে এই ফর্মুলা আছে এই ফর্মুলাতে আমি রেজিলিয়েন্স হয়তো বলে দিব, তারপরে টাফনেস বলে দিব, টাফনেস রেজিলিয়েন্স এইগুলো বলে দেওয়ার পর তারপরে হয়তো হচ্ছে আপনার ইলাস্টিক মডুলাস কতটুকু সেটাও বলে দিলাম, সবকিছু বলে দেওয়ার পর তারপরে আমি হয়তো জাজ করতে দিলাম যে এটার স্ট্রং এটা কোনটা স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল বা কোনটা টাফেস্ট ম্যাটেরিয়াল বা কোনটা ডাক সবচেয়ে ডাকটাইল মোস্ট ডাকটাইল ম্যাটেরিয়াল। স্যার 6.29টা একটু, আরে আপনি এত বড় ম্যাথ করতে চান কেন? এত বড় ম্যাথ কি আমি দিব? এত বড় ম্যাথ কি আমি অনলাইন পরীক্ষা দিতে পারবো? অ্যাসাইনমেন্টে তো আছে 6.29, অ্যাসাইনমেন্টে দিয়েছি তো, এটা তো হচ্ছে ওরা এক্সেলে ড্র করে তারপর গ্রাফ ড্র করছে, আপনি তার ওখানে এক্সেলে ড্র করবেন না, আপনি হাতে ড্র করবেন, এত বড় ম্যাথ আপনি হাতে ড্র করতে গেলে তো অনেক সময় লাগবে। আপনি যদি 2.9 করতে চান তাহলে হচ্ছে এটা হচ্ছে তো গ্রাফ আঁকতে হবে, আপনি ডেটা পয়েন্ট গুলো দিয়ে আপনি এক্সেলে আপনি গ্রাফ ড্র করতে পারবেন। মানে দেখেন আপনি এখানে কি দেওয়া আছে, লোড দেওয়া আছে আর কি দেওয়া আছে, কতটুকু হচ্ছে আপনার মানে লেন্থ তার হচ্ছে ইলংগেশন হচ্ছে, তাই না? মানে এই লোড দিলে কতটুকু ইলংগেশন তার হচ্ছে সেই ইলংগেশন গুলো দেওয়া আছে, ইলংগেশন গুলো যদি বসান আবার এরিয়াও তো তার দেওয়া আছে,
প্রত্যেকটার জন্য তো আপনি স্ট্রেস এবং স্ট্রেন বের করতে পারবেন, তাহলে অতগুলো পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলোর জন্য আপনাকে হচ্ছে ড্র করতে হবে, গ্রাফটা ড্র করতে হবে। স্যার স্লাইডের অ্যাসাইনমেন্ট ওয়ান এর ওইটা যদি দেখতেন স্যার। এটা জি স্যার বলেন, ডেটা গুলা দেখা স্যার আসলে ওইভাবে বুঝতেছি না স্যার, এটার বি আর সি টা বললে একটু ভালো হয় স্যার। দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার পাঁচটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, ম্যাটেরিয়াল গুলোর ইল্ড স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ, স্ট্রেইন এট ফ্র্যাকচার, ফ্র্যাকচার স্ট্রেংথ, আর হচ্ছে ইলাস্টিক মডুলাস দেওয়া আছে। এখান থেকে আপনার স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল কোনটা বলেন, কোনটা সবচেয়ে বেশি স্ট্রেংথ ফুল ম্যাটেরিয়াল হবে, স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল হবে? আমি দিক আগে আপনাদেরকে এটা নিয়ে ব্যাখ্যা করি, যেটা টাফনেস বেশি হবে ওটা হবে না, টাফনেস বেশি হলে স্ট্রং। এই স্যার একটু আগে তো বলছিলেন যার মানে ইলাস্টিক মডুলাস বেশি সেটা স্ট্রং। হ্যাঁ ইলাস্টিক মডুলাস বেশি বা হচ্ছে আপনার টেনজাইল স্ট্রেংথ যার বেশি আর কি, তাদের মধ্যে কম্পারিজন করতে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 350, এটা 310, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 350 যেটা, তাহলে 350 যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট হওয়া উচিত, তাই না? 350 কই স্যার? এটা দেখেন ফ্র্যাকচার হয় কি, ইল্ড হওয়ার আগেই ফ্র্যাকচার হয়, তার মানে এটা এত বেশি হার্ড বা টাফ, এত বেশি হচ্ছে এটা স্ট্রেঞ্চ ফুল যে এটা ডাকটিলিটি নাই, তাহলে আমি বলতে পারি কি যে ইলাস্টিক মডুলাস এটার বেশি, এই জন্য এটার স্ট্রেংথ বেশি হবে, তাই না? জি স্যার। এরপরে আমরা চলে আসি ইয়াতে থার্ড যে পয়েন্ট স্যার, স্টিক স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার, এখানে যে ডাকটিলিটি আর হলো এই হার্ডনেসটা বের করার সময় স্যার এই শুধু ডাটা দিয়ে আমরা বলতে বলে দিতে পারি যে কোনটা হার্ডেস্ট বা স্ট্রংগেস্ট আর কোনটা ডাকটাইল, কিন্তু টাফনেসটা বের করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তো স্যার কি এইভাবে করবো যে দুইটা স্যার জাস্ট কম্পেয়ার করে বলে দিব না, সবগুলো আমাদের ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে? না না, টাফনেস বের করার জন্য যে স্টিফনেস যে কোশ্চেনটা আসবে এটাতে আপনাকে দেখতে হবে যে টাফনেস কোনটা, টাফনেস বের করার জন্য আপনি কি কি লাগবে বলেন তো, আলটিমেট টেনজাইল স্ট্রেংথ জি স্যার, আর স্ট্রেন আর ফ্র্যাকচার স্ট্রেন, এটা তাই না? বা ফ্র্যাকচার স্ট্রেস স্ট্রেন আর হচ্ছে আপনার ফ্র্যাকচার স্ট্রেন, এই দুটা লাগবে হচ্ছে। জি স্যার, ফ্র্যাকচার স্ট্রেন্থটা যার বেশি হবে এবং স্ট্রেনটা যত কম হবে এটা স্যার সবচেয়ে স্ট্রং। সরি সরি, এটা এটা তো লাগবে না, এই দুটা দিয়ে হচ্ছে আপনি বের করবেন হচ্ছে ইয়া টাফনেস, টাফনেস স্যার যেটা টাফনেস বেশি সেটা স্টিফনেস, টাফনেস বের করবেন যেটা টাফনেস বেশি হবে সেটা স্টিফ, স্টিফনেস বেশি হবে, বুঝা গেছে? যে স্ট্রংগেস্ট আর হলো ডাকটাইল এই দুইটা তো আমার স্যার কোনো মানে ফর্মুলা লাগতেছে না, আমি জাস্ট এই কি বলে এই ডাটাগুলো দেখে বলে দিতে পারছি। ডাকটাইলের জন্য লাগবে, ডাকটাইলের জন্য যেটা হবে সেটা হচ্ছে ডাকটাইলের জন্য এই যে এটা খেয়াল করতে হবে, ডাক্তারের জন্য এটা খেয়াল করতে হবে না, ফ্র্যাকচার স্ট্রেংথটা কোথায়, এটা যত কম হবে এবং স্ট্রেনটা যত বেশি হবে, ফ্র্যাকচার স্ট্রেনটা ফ্র্যাকচার স্ট্রেন যত বেশি হবে জি স্যার, আর এটা যত কম হবে জি স্যার তত বেশি ডাক্তার লাগবে জি স্যার। সো এটা কি আমরা কোনো ম্যাথমেটিক্যাল, না এটা ম্যাথমেটিক্যাল তো দেখাচ্ছেন না, মানে এটা অবজার্ভ করে আপনি এটা কম হবে, অবজার্ভ করে বলে দেখে বলতে হবে যে হ্যাঁ এটার স্ট্রেন কম এবং এটার ফ্র্যাকচার স্ট্রেন মানে এটার স্ট্রেন বেশি
এবং ফ্র্যাকচার স্ট্রেংথ কম, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে আমরা সবচেয়ে ডাকটাইল ম্যাটেরিয়াল বলতে পারি। এভাবে এক্সপ্লেন করতে হবে, মানে দেখে অবজার্ভ করে বলতে হবে। তাহলে স্যার আমাদের এখানে সবচেয়ে স্ট্রং হলো ম্যাটেরিয়াল ই, সবচেয়ে ডাকটাইল হলো ম্যাটেরিয়াল বি। বি হ্যাঁ বি আচ্ছা, এখান থেকে যদি আমি বলি যে রেজিলিয়েন্স কার বেশি বের করা যাবে, স্যার যার টেনজাইল স্ট্রেংথ বেশি স্যার তার রেজিলিয়েন্স বেশি হবে স্যার? না, টেনজাইল স্ট্রেংথ তো হচ্ছে আপনার আলটিমেট স্ট্রেস, আর রেজিলিয়েন্স তো আলটিমেট স্ট্রেস এর সাথে না? ভেরি গুড, ইল্ড স্ট্রেস এর সাথে হচ্ছে রিলেটেড রেজিলিয়েন্স, ইল্ড স্ট্রেস এর সাথে। আর হচ্ছে আপনার ওই ইল্ড পয়েন্টে আপনার হচ্ছে স্ট্রেনটা কত সেটার উপর ডিপেন্ড করে। তাহলে ইল্ড স্ট্রেংথ যার বেশি হবে এবং হচ্ছে এই ফ্র্যাকচার স্ট্রেনটাও যার বেশি হবে, মানে স্ট্রেনটা যার বেশি হবে এবং হচ্ছে ইল্ড স্ট্রেনটাও যার বেশি হবে, তারই হবে হচ্ছে আপনার রেজিলিয়েন্স বেশি। ফ্র্যাকচার স্ট্রেন না, মানে হচ্ছে নর্মাল স্ট্রেন যার বেশি হবে। তাহলে বলেন তো রেজিলিয়েন্স কার বেশি হবে? স্যার মেবি ডি এর রেজিলিয়েন্স সবচেয়ে বেশি হবে, ডি এর রেজিলিয়েন্স বেশি হবে। এটা পেছনের কারণটা যেটা বলতে হবে যে ইল্ড স্ট্রেন্থ বেশি, এবং যেহেতু এখানে ইলাস্টিক স্ট্রেন দেওয়া নাই, তাহলে আমার ফ্র্যাকচার স্ট্রেন থেকে কম্পেয়ার করতে হবে যে কার মানে হচ্ছে স্ট্রেনটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি। তো সেক্ষেত্রে দেখেন এর ফ্র্যাকচার হচ্ছে 0.4 এ, আর সেখানে এদের ফ্র্যাকচার হচ্ছে 0.14, 0.15 আর 0.23 তে, তাহলে অনেক আগে এদের ফ্র্যাকচার হয়ে যাচ্ছে কম্পেয়ার টু 0.4। তাহলে যেটা হতে পারে যে 0.4 এ আমার এই বি ম্যাটেরিয়াল এবং ডি ম্যাটেরিয়াল এই দুটার মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। কেন বলেন তো? কারণ এ আর সি, এ আর সি এর যদি আমি ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এ আর সি এর হচ্ছে আমার ইল্ড স্ট্রেংথ হচ্ছে অনেক কম কম্পেয়ার টু আমার ডি ম্যাটেরিয়াল, আর এইখানে এদের ভ্যালুগুলো আবার কাছাকাছি। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমার অত বেশি আমি ডিফারেন্স বা কম্পারিজন করতে পারতেছি না। কিন্তু এইখানে তাহলে আমি কিসের মধ্যে কম্পারিজন করব? বি আর ডি, বি আর ডি এর মধ্যে কেন কম্পারিজন করব? এটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমার ডি, আর এটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমার বি। বি আর ডি এর মধ্যে যখন আমি কম্পারিজন করব, এটা 100, এটা 700, এটা 7 গুণ আমার বেশি, আর এখানে 0.4, আর এখানে হচ্ছে 0.14, এটা 4 গুণের কাছাকাছি বেশি। সো আমি কম্পারিটিভ অ্যানালাইসিস করে বলতে পারি যে ইল্ড স্ট্রেংথ এবং ফ্র্যাকচার স্ট্রেংথ দুটারই যেহেতু সমানুপাতিক আমার রেজিলিয়েন্সটা, তাহলে এই ডি এর আমার হচ্ছে রেজিলিয়েন্স বেশি হবে। স্যার তাহলে ডি এর ক্ষেত্রে রেজিলিয়েন্সও বেশি হচ্ছে, টাফনেসও বেশি হচ্ছে? টাফনেস আবার কার উপর ডিপেন্ড করে? টাফনেস তো ক্যালকুলেট করে বের করতে হবে, এই দুটা গুণ করে করে বের করতে হবে। টাফনেস তো এই যে এই দুটা প্যারামিটার মাল্টিপ্লাই করে তারপর বের করতে হবে। টাফনেস এর ফর্মুলা ছিল না যে আলটিমেট টেনজাইল স্ট্রেংথ ইনটু আপনার ফ্র্যাকচার স্ট্রেন, ফ্র্যাকচার স্ট্রেন এর সাথে আলটিমেট টেনজাইল স্ট্রেন্থ মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসবে তার সাথে আমরা 2/3 বা 3/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে ফর্মুলা, টাফনেস তো এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এসি মানে হচ্ছে আলটিমেট স্ট্রেন বা টেনজাইল স্ট্রেন, আর ইএফ মানে হচ্ছে ফ্র্যাকচার স্ট্রেন। 2/3 সাথে এই দুটা মাল্টিপ্লাই, 2/3 তো কনস্ট্যান্ট, তার মানে এই দুটা মাল্টিপ্লাই করে যেটা বেশি আসবে সেটা হচ্ছে আমার হচ্ছে টাফনেস বেশি হবে। ওই দুটো ছিল হচ্ছে এই দুটো প্যারামিটার। এই দুটো প্যারামিটার মাল্টিপ্লাই করে আমাকে দেখতে হবে যে কোনটার ভ্যালু বেশি আসছে, যেটার ভ্যালু বেশি আসবে সেটা হবে টাফেস্ট ম্যাটেরিয়াল বা স্টিফেস্ট ম্যাটেরিয়াল। তাহলে এখানে কি বুঝলেন, এখানে কম্পারিজন কি কি আসতে পারে? ডাকটাইল কোনটা, ডাকটাইল কোনটা কিভাবে আমি বুঝবো? যার ইল্ড ডিস্টেন্স সবচেয়ে বেশি এবং
স্ট্রেইন ও ওই ইল্ড স্ট্রেইনটাও বেশি ডাকটাইল এরিয়াটা বেশি হবে স্যার ডাকটাইল ফ্র্যাকচার স্ট্রেন্থ আর স্ট্রেইনটা যার বেশি হ্যাঁ ফ্র্যাকচার স্ট্রেইনটা যার বেশি হবে সেই ম্যাটেরিয়ালটা তত বেশি ডাকটাইল হবে এবং তুলনামূলকভাবে যার হচ্ছে টেনজাইল স্ট্রেন্থটাও কম হবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে বি ম্যাটেরিয়ালটা হচ্ছে সবচেয়ে বেশি ডাকটাইল কেননা এর হচ্ছে স্ট্রেইন অনেক বেশি 0.4 এবং তার মানে কি ডান সাইডে অনেক বেশি থাকবে গ্রাফের ডান সাইডে অনেক বেশি চলে যাবে এরকম হয়ে যাবে এবং ডান সাইডে যত বেশি যায় তত বেশি ডাকটাইল হয় তো ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে আমার বি স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল কোনটা ই কেন ই ইলাস্টিক মডুলাস বেশি স্যার কারণ ইলাস্টিক মডুলাস বেশি এটা হবে হচ্ছে ই টাফেস্ট ম্যাটেরিয়াল কোনটা হবে বা স্টিফেস্ট ম্যাটেরিয়াল এই দুটো মাল্টিপ্লাই করে করে যেটা বেশি হবে জি স্যার আপনি যে সূত্রতে বের করে যেটা হবে বেশি সবচেয়ে মনে ডি হওয়ার বেশি কারণ তাই না আমার মনে হয় ডি হবে সামনে লেখা আছে ডি টাফনেস কিভাবে বের করতে হয় এটার সাথে এটা মাল্টিপ্লাই এটার সাথে এটা মাল্টিপ্লাই এটার সাথে এটা মাল্টিপ্লাই এটার সাথে এটা মাল্টিপ্লাই এটা এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা ভ্যালু লিখবেন এভাবে চারটা ভ্যালু লিখবেন লেখার পর যে ভ্যালুটা বেশি আসবে সেটা হবে হচ্ছে আমার টাফনেস জি স্যার ডি সবচেয়ে একটা কোশ্চেন ছিল স্যার টাফনেস আর ডাকটিলিটির মেজর ডিফারেন্সটা আসলে কি টাফনেস আর ডাকটিলিটি তাই না প্র্যাকটিক্যালি ডিফারেন্স জানতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি থিওরিটি আমি যখন ভ্যালু বের করব আর কি তখন মানে মেইন অ্যানসারটা কিভাবে লিখব আর কি মানে দুইভাবে স্যার বলতেছে আর কি প্র্যাকটিক্যালি যদি আমি বলি প্র্যাকটিক্যালি হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনার ধরেন যে রাবার টাইপ ম্যাটেরিয়াল যদি আমি চিন্তা করি একটা কলম ধর এটা কলম হচ্ছে আপনি দেখাতে পারতেছেন আগের ম্যাটারের যে রাবারের কলমগুলো আছে সেটাকে আপনি দেখাচ্ছেন এটা হচ্ছে তার হচ্ছে আপনার ডাকটিলিটি কতটুকু আপনি ডাকটাইল করতে পারতেছেন আর স্টিফনেস হচ্ছে আপনার এই যে আপনি যে তাকে বেঁকালেন সে কত দ্রুত তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে মানে সে আপনার যে শক্তিটা আপনি দিচ্ছেন সেটা অ্যাবজর্ব করে সে কত তাড়াতাড়ি রিলিফ করতে পারছে ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত সে কত তাড়াতাড়ি রিলিফ করতে পারবে সেটা হচ্ছে তার টাফনেস দ্যাট মিনস একটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করে কত তাড়াতাড়ি সে রিলিজ করে নিজেকে সেফ রাখতে পারবে সেটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কতটুকু তাকে হচ্ছে মানে মানে কতটুকু নমনীয় করে কতটুকু তাকে ডিফর্ম করতে পারতেছে কিন্তু স্যার এখানে স্যার দুইটা জায়গায় তো দেখা যাচ্ছে যে আলটিমেট টেনজাইল স্ট্রেংথ নিয়ে আমরা কাজ করতেছি মানে তাহলে স্যার এখানে ডিফারেন্সটা হলো কিভাবে হলো হ্যাঁ আলটিমেট টেনজাইল স্ট্রেংথের থেকেও বেশি বড় ফ্যাক্ট হচ্ছে ডাকটিলিটির ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্র্যাকচার স্ট্রেন ফ্র্যাকচার স্ট্রেন যত বেশি হবে তত বেশি ডাকটাইল হবে আর টাফনেস এর ক্ষেত্রে আপনার ফ্র্যাকচার স্ট্রেনের সাথে সাথে আপনার আলটিমেট স্ট্রেংথটাও আপনাকে মাথায় রাখতে হবে আলটিমেট স্ট্রেংথটা যত বেশি হবে সেটার সাথে আপনার SEF SE হচ্ছে আপনার S হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আর EF হচ্ছে আপনার হচ্ছে ফ্র্যাকচার স্ট্রেংথ জি স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা স্টিফনেসটাও বের করলাম বা টাফেস্ট ম্যাটেরিয়ালটাও বের করলাম এখন বলেন যে আমাদের সবথেকে হচ্ছে রেজিলিয়েন্স শো করতে পারবে কোন ম্যাটেরিয়ালটা রেজিলিয়েন্স কার উপর ডিপেন্ড করে স্যার রেজিলিয়েন্স তো ডি হবে হ্যাঁ ডি হবে কিভাবে হবে একটু বলেন রেজিলিয়েন্স বেশি আর স্ট্রেনও বেশি না রেজিলিয়েন্স ডিপেন্ড করে না টেনজাইল স্ট্রেন্থ এর রেজিলিয়েন্স ডিপেন্ড করে ইল্ড স্ট্রেন্থ এর ইল্ড স্ট্রেন্থ ইল্ড এবং হচ্ছে ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত তার স্ট্রেন কতটুকু যেহেতু ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত তার স্ট্রেন আমি জানি না আমি ফ্র্যাকচার মানে আলটিমেট স্ট্রেনটা জানি ফাইনাল স্ট্রেনটা কত সেটা আমি জানি তাহলে সেখান থেকে আমি জানবো যে এটার থেকে কম হবে এই ভ্যালুগুলোর থেকে আমার হচ্ছে ইল্ড স্ট্রেন্থটা কম হবে এখন এই ভ্যালুর সাথে আমি যদি কম্প্যারিজন করি ইল্ড স্ট্রেন্থের তাহলে আমি জানতে পারবো যে কোনটা বেশি রেজিলিয়েন্স ম্যাটেরিয়াল তাহলে এখানে দেখেন এ বি সি ডি চারটা আছে চারটার মধ্যে সবচেয়ে বেশি ইল্ড স্ট্রেন্থ হচ্ছে ডি এর তাহলে সবার আগে আমি ডি কে সিলেক্ট করবো এখন ডি কে সিলেক্ট করার পর আমার চিন্তা করতে হবে যে বাকি যে তিনটা আছে এই তিনটার স্ট্রেনের কি খবর এই ডি এর স্ট্রেনের সাথে দেখেন এ আর সি এর স্ট্রেন কাছাকাছি
কিন্তু এআরসি এর ইল্ড স্ট্রেংথ অনেক কম, তাহলে আমি এআরসি কে বাদ দিয়ে দিলাম। এরপরে বি এর আবার স্ট্রেংথ একটু বেশি, বি কে আমি কম্পারিজনে রাখতে পারি। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, যে আমার স্ট্রেংথ এর ভ্যালু বেশি নাকি হচ্ছে ইল্ড স্ট্রেংথ এর ভ্যালু বেশি। ইল্ড স্ট্রেংথ হচ্ছে আমার 7 গুণ, সেখানে হচ্ছে ফ্র্যাকচার স্ট্রেংথ হচ্ছে 3 গুণ বা 4 গুণ। সেক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু ইল্ড স্ট্রেংথ এর ভ্যালু বেশি বেশি গুণ, দ্যাটস হোয়াই ডি ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে বেশি রেজিলিয়েন্স। দেখেন যে কোন দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা বলতে পারি না, এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার উচ্চতা। উচ্চতা এই পয়েন্টটা কি বলেন তো, ইল্ড পয়েন্ট, তাই না? এটা আমি বলতে পারি ইল্ড পয়েন্ট। আর এই পয়েন্টটা কি বলেন তো, ইল্ড স্ট্রেন। আমার কোশ্চেনে কিন্তু এই ইল্ড স্ট্রেংথটা দেওয়া নেই, আমার দেওয়া আছে এটা। তাহলে দেখেন এটার সাথে, এখন আমি যেহেতু এটার সাথে সরাসরি কম্পেয়ার করতে পারতেছি না, তাহলে আমি এটার সাথে কম্পেয়ার করি। আমি ভালোভাবে জানি যে এই স্ট্রেংথের থেকে আমার ইল্ড পয়েন্টের স্ট্রেংথ অনেক কম হবে। তো আমি যখন এটার সাথে কম্পারিজন করব, তখন আমার এটার স্ট্রেংথ যার বেশি হবে, দেখেন ইল্ড স্ট্রেংথ যার বেশি হবে রেজিলিয়েন্স তার বেশি হবে, ইল্ড ইল্ড স্ট্রেস যার বেশি হবে ইল্ড রেজিলিয়েন্স তত বেশি হবে। আচ্ছা স্যার, এর মানে স্যার যার ফ্র্যাকচার স্ট্রেন বেশি তার স্যার স্যার ইল্ড স্ট্রেন তো বেশি স্যার। হ্যাঁ, মানে ওটা ধরে নেওয়া যায় না যে যার ফ্র্যাকচার স্ট্রেন বেশি হবে তার ইল্ড স্ট্রেনটাও বেশি হবে। জি স্যার, কারণ দেখেন একটা ফ্র্যাকচার স্ট্রেন হচ্ছে 0.4 আর একটা হচ্ছে কত, 0.14। তাহলে দেখেন এখানে যখন কম হবে, হয় এটা হয়ে গেল ধরুন যে 0.07, মানে কথার কথা বলতেছি, আর এটা হয়ে গেল ধরেন যে হচ্ছে যে 0.21, ঠিক আছে। তাহলে এরকম ভাবে তাহলে কমবে, তাহলে এই ভ্যালু গুলোর সাথেও তো আমার হচ্ছে ইল্ড পয়েন্টের ভ্যালু কম্পারিজন করে বুঝতে হবে যে রেজিলিয়েন্স কোনটা বেশি। বুঝে গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন স্যার? 6.36 28 এ এতগুলো পয়েন্ট দেওয়া আছে, এখন এই পয়েন্ট এতগুলো পয়েন্ট আপনাকে কি আমি দিব পরীক্ষাতে? স্যার এরকম ডায়াগ্রাম কি আঁকতে দিবে যে পয়েন্ট দেওয়া আছে, আর নাকি মানে আমরা তো শুধু মানে খালি মানে নিজের হাতে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকা অথবা ট্রু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকা একরকম আর পয়েন্ট অনুসারে আঁকা তো অন্যরকম স্যার, এই জন্য প্রশ্নটা আর কি করা যে মান দেওয়া থাকবে তখন ডায়াগ্রাম আঁকতে দিবে কিনা। আপনাদের যদি এটা দেওয়া হয়, যদি আমি দিই তাহলে হচ্ছে এইভাবে দিব যে এতগুলা পয়েন্ট দিব না, হয়তো 4-5টা বা মানে ইম্পর্টেন্ট 4-5টা পয়েন্ট যে ভ্যালু বের করবেন, সেটা ফর্মুলা দিয়ে হতে পারে, সেটা ডেটা দিয়ে হতে পারে, বের করে তারপর পয়েন্ট গুলো অ্যাড করে আপনি ডায়াগ্রাম দেখুন। এত বেশি পয়েন্ট দিলে তো আপনি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম শিখছিলাম, ট্রু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তো স্যার শিখিনি। আমি তো দিয়েছি আমার ইয়াতে, দেখেন স্লাইডে তো দেওয়া আছে। এই যে ট্রু স্ট্রেস এভাবে বের করবেন না স্যার, ট্রু স্ট্রেস বের করতে পারবো, কিন্তু স্যার ওই গ্রাফের জন্য স্যার এতগুলা ডেটা ট্রু স্ট্রেস বের করা, তারপরে স্যার এটা গ্রাফ, মানে এতগুলো ডেটা তো আমি দিব না, আমি তো বারবারই বলতেছি আমি যদি আপনাদেরকে দিই তাহলে হচ্ছে ওই রকম ভাবেই দিব, 4-5টা বেশি ডেটা পয়েন্ট আপনাদেরকে দিব না।
চার পাঁচটা পয়েন্টে আপনাকে বের করতে হতে পারে যদি দিই। হ্যাঁ হার্ডনেস নিয়ে কি বলতেছেন? না স্যার হচ্ছে স্যার ওই যে ওই স্যার অ্যাসাইনমেন্টটাতে স্যার হচ্ছে মানে কার হার্ডনেস বেশি স্যার এটা আমি স্যার করব কিভাবে স্যার? স্ট্রেংথ যার বেশি হবে তার হার্ডনেস বেশি হবে, এটা তো বললাম। দেখেন এই তিনটা ম্যাটেরিয়ালের মধ্যে হার্ড কোনটা সবচেয়ে বেশি? না স্যার এটা ও স্যার এটার মধ্যে স্যার এটার মধ্যে স্যার যে স্ট্রংগেস্ট স্যার মানে হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল সবচেয়ে বেশি হচ্ছে মানে হার্ডনেস বেশি। হার্ডনেস ডিপেন্ড করে কিসের উপর? দুইটা জিনিসের উপর, তার স্ট্রেন কত কম এবং তার স্ট্রেস কত বেশি। স্ট্রেস বেশি হবে, স্ট্রেন কম হবে, স্ট্রেন কম সে তত বেশি হার্ডনেস হবে, হার্ড বেশি হবে। জি স্যার ওই স্যার অ্যাসাইনমেন্টটাতে স্যার একটু যাই স্যার। না স্যার অ্যাসাইনমেন্টটাতে স্যার জি স্যার জি স্যার এখানে স্যার আছে স্যার এখানে স্যার হার্ড কোনটা হবে স্যার? এই যে ই সেটা স্ট্রং সেটা জি স্যার জি স্যার বুঝছি। এটা তো এমনি বোঝা যাচ্ছে, দেখেন এই ইল্ডিং হওয়ার আগেই ফ্র্যাকচার হয়ে যায়, তার মানে এর কোনো ডাকটিলিটি নাই। জি স্যার এই পয়েন্টে যাওয়ার আগেই সে মানে ব্রেক ডাউনে চলে যায়, তার মানে তো তার ডাকটিলিটি নাই এবং তার ইলাস্টিক স্ট্রেংথ তো অনেক বেশি সবচেয়ে বেশি, তার মানে তো এই সবচেয়ে বেশি হয়। জি স্যার জি এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে, মানে দেখে আপনি বলেছিলেন যে এটা বেশি কিন্তু কেন বেশি এটা যদি এক্সপ্লেন না করতে পারেন তাহলে কিন্তু মার্কস ফুল পাবেন না। বোঝা গেছে স্যার? 6.47। এ আপনি কি সব ম্যাথ করছেন নাকি বইয়ের বসে বসে? স্যার এই ম্যাথ গুলো আপনি অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন। আচ্ছা ফোর সেভেন জি স্যার সেটা গ্রাফটা বো উপরে আছে আরো অনেক উপরে। কি বলছে স্যার? এইখান থেকে ভিনেল হার্ডনেস রকয়েল হার্ডনেস বের করতে বলছে। এই ফর্মুলা দিয়ে বের করা যায় না? ইঞ্জাল স্ট্রেংথ ইকুয়ালস টু 3.45 ইনটু বিল্ড এল হার্ডনেস। ইঞ্জাল স্ট্রেংথ কত দেওয়া আছে এই যে 450, এটা বসাই দিলে তো হয়ে যায় তাই না? জি স্যার এই ফর্মুলা তো বসালেই তো চলে আসে স্যার। রক অয়েলের তো স্যার রক অয়েলের তো করা যাবে। রকওয়েলটা মনে হয় এখানে ছিল, এই যে রকওয়েল
বিনাল হার্ডনেস যদি আপনি বের করতে পারেন, দেখেন বিনাল হার্ডনেস যদি বের করতে পারেন এই স্কেল থেকে তো রকওয়েলটাও বের করতে পারবেন। সে আপনার বিনাল হার্ডনেস আসলে হচ্ছে 500, রকওয়েল হচ্ছে 50, বুঝেন নাই? এই ফর্মুলা দিয়ে বিনাল হার্ডনেস বের করুন। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার পরীক্ষার খাতায় স্যার এই বাকি সবগুলো পড়ে যদি আপনাকে রকওয়েল বি বলে তাহলে এটা দিয়ে বের করবেন, রকওয়েল সি বললে এটা দিয়ে বের করবেন। তারপরে এটা হচ্ছে, এটা মনে হচ্ছে যে টাল, যে মোড়ের মোড়ের স্কেল, মোড়ের স্কেল যদি বলে তাহলে এটা দিয়ে বের করবেন। স্যার মোরের স্কেলের ডেটাগুলোকে স্যার মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। আপনি কেন মুখস্থ করতে যাবেন? আপনার কাছে তো ওপেন থাকবে সব কিছু। জি স্যার, স্লাইড দেখতে দিতে পারবো? আপনার কাছে স্লাইড ওপেন থাকবে, আপনার কাছে বই ওপেন থাকবে, আপনি ওটা দেখে দেখে ইয়া করবেন। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে কোথায় আছে জিনিসগুলো। যেমন এই যে এটা, এই যে ম্যাথসটার কথা বিম যেটা বললো যে স্যার আমরা ওই ম্যাথসটা কিভাবে করবো, এটা তো আপনাদেরকে বের করে নিয়ে করতে হবে। ওপেন বুক এক্সাম মানে তো এটাই যে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে জিনিসগুলো, তারপরে অ্যাপ্লাই করতে হবে। আমাদের তো বলছে ভিডিও অন করে পরীক্ষা দিতে হবে, ওপেন বুক এক্সাম। হ্যাঁ, ভিডিও অন করে তো পরীক্ষা দিবে তাহলে ওপেন বুক। স্যার ওপেন বুক এক্সাম এটা তো স্যার কখনো শুনি নাই, কেউ কোনো কিছু তো বলেও নাই। আচ্ছা, এটা তো অফিসিয়াল না, এটা তো বোঝাই যাচ্ছে যে আপনাকে যখন হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু মানে সামনাসামনি থেকে অবজার্ভ করতে পারতেছি না, আপনার পাশে বই আছে নাকি আপনার ল্যাপটপের পিছনে স্ক্রিনে আপনি বই রাখছেন নাকি খাতা রাখছেন এটা আমি জানবো, আপনার চেহারা দেখতে পারবো, আপনার টেবিলে কি আছে এটা কি আপনি দেখাতে পারতেছেন, আমি কি 360 ক্যামেরা নিয়ে বসেছি বলেন। স্যার ওপেন বুক এক্সামের জন্য তো স্যার অনেক সময় দরকার স্যার, স্যার 1 ঘন্টায়। না না, আমি এটা ওপেন বুক এক্সামের কথা বলতেছি না, আমি বলতেছি যে আপনার কাছে তো যে সকল ডেটা দরকার, এখন এই ফর্মুলা কি আমি আপনাকে কোশ্চেনে দিয়ে দিব বলেন? এই ফর্মুলা তো আপনাকে মেমোরাইজ করতে হতো, যদি ফিজিক্যাল পরীক্ষা দিতে হয় মেমোরাইজ করতে হতো অথবা আপনাকে মনে রাখতে হতো। তো এখন হচ্ছে আপনার জন্য সুবিধা হয়েছে যে এই জিনিসগুলো হচ্ছে আপনি খুব ইজিলি মানে হচ্ছে মানে আপনার জন্য ইজি না যে আপনি ভুলে গেছেন হয়তো ক্লিক করে দেখে নিলেন, এটা তো আর বোঝার উপায় না, আপনি ক্যামেরা অন রেখে আপনি ল্যাপটপে দেখে নিলেন, এটা কি আমি বুঝতে পারবো বলেন? আমি আপনাকে বলতেছি না, আমি জাস্ট এটা বলতেছি যে এটা অনলাইন এক্সাম, সো আমাকে ওইভাবে মাথায় রাখতে হবে যে কোশ্চেন যখন করবো আমি একটা স্লাইড থেকে কোশ্চেন তুলে দেবেন, আপনি স্লাইড দেখে দেখে খুব সুন্দর লিখে দেবেন, তাহলে এটা কোনো পরীক্ষা নেওয়ার মানে হচ্ছে বলেন? তাহলে তো হবে না। তো আমি যখন কোশ্চেন করবো তখন তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার কাছে সামনে কি কি থাকতে পারে, তো ওটার মানে ওটার উপর বেস করে তো আমাকে কোশ্চেন করতে হবে। তো যাই হোক, এত ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের ভালো করে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম যেগুলো দেওয়া ছিল সেগুলো ভালো করে দেখবেন, কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে ট্রাই করবেন, ঠিক আছে? মানে যেটা যতটুকু পারা যায় ততটুকু ট্রাই করবেন, কারণ আপনার খাতায় যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাকে হচ্ছে নাম্বার কোথায় থেকে দিব বলে। আর আপনার যদি ট্রাই করেন পারলেন না, পুরোটা শেষ করতে পারলেন না কিন্তু চেষ্টা করছেন, কাছাকাছি গেছেন বা অ্যান্সার মিলেনি বা কোনো একটা জায়গায় ক্যালকুলেশন মিস করছেন, সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে পার্সিয়াল মার্কস দিতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে হিট ট্রিটমেন্টের যে বিষয়গুলো অ্যানিলিং নরমালাইজিং, ওকে স্যার ওইটাই স্যার জিজ্ঞাসা করা, আর স্যার ওই যে করোশনের বিষয়টা ওইটাও নাই? নাই তো। ওকে, শুধুমাত্র এই পাঁচটা ভিডিওর উপর পরীক্ষা, তাও ফার্স্ট ভিডিও থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে দুই একটা, বাকি ভিডিও গুলা থেকে এমসিকিউ আসবে আর পরীক্ষাতে আসবে চারটা ভিডিও থেকে, মিলার ইন্ডিসিস, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বা মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, আর অ্যাটমিক স্ট্রাকচার, আর একটা ছিল হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ক্লাসিফিকেশন। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, অ্যাটমিক স্ট্রাকচার একটা গ্রাফ আছে ওটা বুঝি নাই স্যার, অ্যাসাইনমেন্ট 1 স্যার স্লাইডে। আচ্ছা, এটা তো খুবই সহজ একটা গ্রাফ, এই যে এই টাইপের একটা গ্রাফ আপনাকে দেওয়া হবে, এই টাইপের একটা গ্রাফ আপনাকে ড্র করতে হবে, ওখানে কি দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দেখে আপনাকে ওই টাইপের একটা গ্রাফ ড্র করতে হবে। করতে হবে
এখানে দেখেন আপনার ইএন ইআর আর ইএ এর সাথে আপনার আর এর একটা গ্রাফ ড্র করতে হবে। এখানে আপনার দেখেন ইএ আর ইএ আর এর হচ্ছে রিলেশন দেওয়া আছে, তাহলে আপনি আর এর এক একটা ভ্যালুর জন্য ই এর ভ্যালু পাবেন। সে আপনি আর এর ভ্যালু ধরলেন যে জিরো থেকে আপনি নিবেন হচ্ছে ওয়ান পর্যন্ত, বলা আছে ওয়ান, জিরো থেকে ওয়ান পর্যন্ত নিবেন, ভাগ করে দিবেন যে জিরো 0.1 0.2 0.3 0.4 এভাবে ওয়ান পর্যন্ত নিবেন, নিলে আপনি ই এর 10টা ভ্যালু পাবেন, ইআর এরও এরকম 10টা ভ্যালু পাবেন। ইএ আর ইআর এর ভ্যালু গুলো বসালে আপনি হচ্ছে ইএ এ ভার্সেস আর এর একটা প্লট পেয়ে যাবেন, সিমিলারলি ইআর ভার্সেস আর এরও একটা প্লট পাবেন। আর ইএনটা কি দেখেন, ইএন হচ্ছে এই দুটা যোগফল লেখা আছে, ইএন ইজ জাস্ট দ্য সামেশন অফ দিস টু এক্সপ্রেশন, সো এই দুটাকে যোগ করে যে ভ্যালুটা পাবেন সেটা হবে ইএন এর ভ্যালু, আর এর সাথে ইএন এর গ্রাফ করলে ইএন ভার্সেস আর এর গ্রাফও পেয়ে যাবেন। তো এভাবে এক নম্বর গ্রাফটা আপনি ড্র করতে পারেন, তিনটা গ্রাফ। বুঝেছেন? এরপরে দুই নম্বর কোশ্চেন অ্যান্সার আসবে কনসেপচুয়াল, তিন নম্বর কোশ্চেন অ্যান্সার আসবে হচ্ছে ম্যাথমেটিক্যালি আপনাকে বের করতে হবে। তো ম্যাথমেটিক্যালি বের করার পর গ্রাফের সাথে আপনার কতটুকু তুলনা হলো, কতটুকু ইরর হলো সেটা আপনাকে বলতে হবে। তো যাই হোক, এগুলো তো ওদেরকে ফিজিক্যাল মানে পরীক্ষার জন্য, এটা তো অ্যাকচুয়ালি 46 ব্যাচের যখন আমি ইএম কোর্সটা নিয়েছি তখন আইপি, তো ওরা তো হচ্ছে ফিজিক্যালি পরীক্ষা দিবে এটাই জানতাম, সো ওদের টাইমও ছিল, ওরা সপ্তাহে একটা করে ক্লাস করতো, তো এই জন্য ওদেরকে হচ্ছে এরকম কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট দিয়ে আসছিল, সারাদিন বাসায় বসে কি করবে এরকম কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট করবে। যাই হোক, আপনারা কনসেপ্ট গুলো ক্লিয়ার, কনসেপচুয়াল মানে আইটেম গুলো বেশি ইম্পর্টেন্ট স্যার এই চ্যাপ্টার থেকে। আমি সবগুলো চ্যাপ্টার থেকে এক নম্বরটা বাদ দিয়ে, হিস্টোরিটা বাদ দিয়ে বাকি যে চারটা চ্যাপ্টার আছে, চারটা চ্যাপ্টার থেকেই ছোট ছোট ম্যাথ, ছোট ছোট কনসেপ্ট এবং ওই যে মেকানিক্যাল প্রপার্টিস এর যেই কনসেপ্ট গুলো বললাম, ইকুয়েশন গুলো যেগুলো বললাম, এগুলো সব ভালো করে অবজার্ভ করে মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনে যেগুলো আসবে পুজা পয়েন্ট আপনাকে অ্যান্সার করতে হবে এবং যা চাইছে সেটা বুঝে অ্যান্সার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি ভালো করতে পারবেন। স্যার ভিডিও গুলো দেখলে কি সব ক্লিয়ার হবে, মানে ওই টাইপ করতে হবে? আর হোপফুলি ভিডিও দেখবেন আর বই থেকে হচ্ছে, বই তো পড়তেই হবে, ভিডিও স্লাইড আর হচ্ছে বই থেকে হচ্ছে একটু ক্লিয়ারলি ধারণা নেওয়ার চেষ্টা করুন, কারণ দেখেন আমি আপনাকে বলি আমি স্লাইডে যা দিয়েছি সেটা কিন্তু হচ্ছে ছোট করে দিয়েছি, এটা ডিটেলসটা আছে বই, আর স্লাইডের যে জিনিসগুলো দিয়েছি সেগুলো আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করছি করার চেষ্টা করছি, আর অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে অনেকটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। এই সবগুলো জিনিস নিয়ে একসাথে বসে স্ট্র্যাটেজি ডেভেলপ করে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হবে। আবার এটা আপনারা একটু মানে আমি কিন্তু আপনাদেরকে ওপেন বুকের কথা বলিনি, আপনারা হচ্ছে পরীক্ষা কিন্তু যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিবেন, মানে এই না যে হচ্ছে আপনাদের আবার কেউ মিস করেন না, মানে আমি এটা মনে করতেছি যে পরীক্ষা আপনাদের যেভাবে অনলাইনে হবে এবং হচ্ছে আমার কোশ্চিন প্যাটার্ন হয়তো ফিজিক্যালের মতো অত বড় বড় কোশ্চিন থাকবে না, ফিজিক্যাল পরীক্ষা দিলে এখানে পরীক্ষা শর্ট শর্ট হবে, ছোট ছোট থাকবে কনসেপচুয়াল, ছোট ছোট ম্যাথ থাকবে, ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কম্পারিজন থাকবে এটা থেকে এটা বেশি কেন, এটা এরকম কেন, ওটা এরকম হতে কি হতো, মানে এরকম এক্সপ্লেন করার মতো কোশ্চেন থাকবে। তো যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ওইগুলো এক্সপ্লেন ঠিকভাবে করতে পারবেন, তো বারবারই বলতেছি যে ভালো করে বুঝেন যে আপনার আমি কি পড়াইছি এবং বিষয়গুলো কি, এই ইএ কি জিনিস, ইয়া ইআর কি জিনিস, শুধুমাত্র ইকুয়েশন পড়ে লাগবে, ইএ ইআর ইএন এগুলো কি জিনিস, কোথায় থেকে আসলো, কেন আসলো, এটার সাথে আর এর কি সম্পর্ক, সেইগুলো ভালো করে পড়তে হবে। গ্রাফগুলো ভালো করে দেখবেন, ভালো করে পড়বেন। স্যার এপিএফ আসলে কি স্যার ফিগার ড্র করার প্রয়োজন আছে? এপিএফ যদি আসে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফিগার, যদি আপনি যা স্যাম্পল ফিগার ড্র করতে চান, ওই যে আমি যেটা দেখালাম লিনিয়ার ডেন্সিটি বের করার সময়, যে আমি জাস্ট একটা জাস্ট জায়গাতে ড্র করে লাইনটা দেখাই দিয়েছি এবং এই লাইনের উপর কয়টা হচ্ছে অ্যাটম যাচ্ছে সেটা দেখাই দিয়েছি, তো আপনারা যদি চান তাহলে ওইভাবে যদি দেখাতে চান দেখাতে পারেন, আর না দেখালেও কোনো সমস্যা নেই, দেখালে ভালো না দেখালে কোনো সমস্যা নেই। স্যার ওই যে স্যার বিসিসি এফসিসি ওটার জন্য যে মানে ফিগারটা ওটার তো আকার প্রয়োজন কি আছে? মানে ওই যে এপিএফ স্যার ওই যে বিসিসি এফসিসি তিনটা এর জন্য আমরা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করছিলাম না, সেটার জন্য কি মানে আমাদের ফিগারটা ড্র করে তারপরে কি দেখাইতে হবে এরকম নাকি শুধু ভ্যালুটা বের করতে হবে? তো অবশ্যই আপনাকে হচ্ছে ফিগার দেখাতে হবে স্যার, আসলে এত অল্প সময়ের ভিতরে থ্রি ডাইমেনশনে স্যার ফিগার আঁকা তো বেশ কঠিন হয়ে যাবে, তাহলে প্র্যাকটিস করুন বাসায় বসে।
আপনি জাস্ট ফিগারের জন্য তো মার্কস পাচ্ছেন, ফিগার আঁকাবেন আর ক্যালকুলেশন করতে থাকবেন। স্যার ফিগার তো স্যার স্যার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মতো স্যার টু দা পারফেক্ট তো মানে পুরো পারফেক্ট হওয়া লাগবে না স্যার, জাস্ট হ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রয়িং আমি বুঝতে পারলে। জি স্যার। স্যার হার্ডনেস এর যে ওই যে মো স্কেলটা আছে ওটা কি মুখস্থ করতে হবে? আমি তো বললাম যে ওটা হচ্ছে আপনার হচ্ছে এই যে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি দিই তাহলে কি দিব, যে ধরুন যে একটা কোনো কিছু একটা ফিগার দিয়ে দিলাম বা ভ্যালু দিয়ে দিলাম এখান থেকে হার্ডনেস বের করতে হবে, হার্ডনেস বের করার পর দেখা গেলো যে আমি বললাম যে এটার হার্ডনেস মোর স্কেলে কত হবে সেটা হবে, তো মোর স্কেলে কত হবে সেটা হচ্ছে আপনি যে স্কেল দেখে বলবেন। জি স্যার বুঝতে পারছি। আগে স্যার এপিএফ বেশি হলে কি মানে সেটা স্ট্রং হবে? এপিএফ যত বেশি হবে সেটা তত বেশি কম্প্যাক্ট হবে, কম্প্যাক্ট যত বেশি হবে তত তার হচ্ছে আপনার স্ট্রেংথ বেশি হবে। জি স্যার। স্যার আমাদের যে রিটেনে তো 36 মার্ক, 36 এ এটা মানে টোটাল 72 মার্কে এমসিকিউ আর সিকিউ মিলে পাস মার্ক পাস হবে নাকি দুটোতে আলাদা আলাদা পাস করতে হবে? এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি, সম্ভবত মনে হয় দুটো মিলাই পাস হবে। স্যার এটার সিজি তো কাউন্ট হবে না মানে পরে তো আবার চেঞ্জ হবে না যে এটা কোনো সিজি কাউন্ট হবে না? হ্যাঁ এটা তো জিপিএ কাউন্ট হবে। আচ্ছা জি স্যার। পাস ফেল না তো আপনাদের নরমাল যেভাবে গ্রেডিং করা হয় ওইভাবে গ্রেডিং করা হয়। আর কিছু আছে কারো? স্যার এমসিকিউ তো ম্যানুয়াল মানে টাইম হবে না মানে এমসিকিউ সিকিউ দুটোতে মানে টাইমার সেট করা থাকবে না তো কোনো, কারণ স্যার টেকনিক্যাল ইস্যু তো হতে পারে। না টাইমার সেট করা থাকবে না বলতে হচ্ছে যে আপনার কোঅর্ডিনেটর সার্ভার ম্যাডাম তো আপনাকে বলে দেওয়ার কথা, ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে হয়তো, বাট আমি আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা 11টা থেকে শুরু হবে এমসিকিউ, 11:30 পর্যন্ত টাইম পাবেন আধা ঘন্টা, এরপর আর পরীক্ষা দিতে পারবেন না। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার কারো কোশ্চেন নাই স্যার। যদি না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বেস্ট অফ লাক। জি স্যার কোশ্চেন স্যার বেশি কঠিন করেন না স্যার। এত ভয় পাওয়ার কিছু নাই, কোশ্চেন কঠিন হইলো হয়তো মার্কস ভালোভাবেই দিব। না স্যার মানে আপনি যদি আবার ধরে রাখেন যে আমরা স্লাইড দেখে পরীক্ষা দিতে পারবো তাই একটু যদি কঠিন করে ফেলান একটু আমাদের দিকে একটু স্যার দেখেন। আপনাদের দিক তো দেখবো আর স্লাইড খুলে যে পরীক্ষা দিবেন এটা তো আমাদের কিন্তু সবার ওই ক্ষমতাটা নাই, আমরা মোবাইল ইউজ করি তারপরে হচ্ছে সবার নেটওয়ার্ক মানে সব জায়গায় ঠিক থাকে না, আমি যখন ক্লাস করি মাঝে মাঝে বের করে দেয় স্যার, মানে সবার একটা ওভারঅল দিকটা একটু কি করেন বিবেচনা। তা তো অবশ্যই সবকিছু চিন্তা করে তো কোশ্চেন করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের তো মানে কপাল খুলে গেছে সত্যি কথা, কারণ হচ্ছে পার্ট বি তো চলে এসেছে হচ্ছে যে জেনার নামে, ঠিক আছে ম্যাডাম তো খুব দিল দরিয়া হবে যেভাবে বুঝাইছি ভালো করে অবজার্ভ করবেন, টু দা পয়েন্ট পড়বেন, আর উল্টা পাল্টা বড় টাইপের অনুশীলনী ম্যাথ বা কোশ্চিন এগুলো করার দরকার নাই, যেগুলো ছোট ছোট কনসেপ্ট যেগুলো ক্লিয়ার রাখা দরকার সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবেন, তাহলে দেখবেন যে ফাইনাল ভালো। পরীক্ষা দেওয়ার পর আপনারা আমাকে গালি দিবেন ঠিক আছে কিন্তু রেজাল্ট পাওয়ার পর হচ্ছে ভুলে যাবেন আসলে। জি স্যার দোয়া করেন স্যার। আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।